চার পাঁচটা মার্ডার করলে মানুষ তাকে বলে গুন্ডা, 10-12টা করলে বলে মাস্তান, 20-30টা খুন করলে হয় গ্যাং লিডার, 50-60টা করলে তাকে বলে মাফিয়া, 100-200 খুন করলে সে হয়ে যায় রাফিয়ান, আর যে চোখের পলকে পলকে খুন করে তাকে বলে মনস্টার। আমি রকি হচ্ছি মনস্টার। মেহরাজ কখন থেকে পড়ে আছে এই ব্যাপারটা নিয়ে, সামান্য একটা বস্তি ছেলের সাথে দেখা করতে এত দামি গাড়ি কে আসতে পারে, ব্যাপারটা খুবই রহস্যময় লাগছে। কে এ আবির? সে কি সত্যি পোকা গরিব ছেলে নাকি তার অন্য কোনো বড় ধরনের পরিচয় আছে, জানে না মেহরাজ। তবে তিনি এটা বেশ ভালো করেই বুঝতে পারছে যে এই চ্যাপ্টারে অনেক মাইন্ড গেমের টুইস্ট রয়েছে। শেখরের কথাই মেহরাজ স্থির দৃষ্টি ফেলে তার উপর, হাতের ইশারায় শেখরকে বলে কি বলেছে। শেখর মেহরাজের ইশারার মানে বুঝতে পেরে বলতে থাকে, উপর থেকে ফোন আসছে, ডিএজি স্যার বলছেন এখনই আরবদেরকে ছেড়ে দেওয়ার জন্য। মেহরাজ মুচকি হাসে। শেখর প্রায় সময় লক্ষ্য করে মেহরাজ সাহেব এমন করে মুচকি হাসে, তবে সে কখনো জানে না কেন মেহরাজ সাহেব এমন করে মুচকি হাসে। তবে মেহরাজ সাহেব যে কোনো কারণ ছাড়া কিছু করে না, এটা থানা সবাই ভালো করে জানে। জ্ঞানী লোকদের কোনো কিছু করার পিছনে অনেক উদ্দেশ্য বা কারণ থাকে। স্যার আরাফাতকে ছেড়ে দিব? আরাফাতকে ছাড়ার কোনো প্রশ্নই আসে না, ডিআইজি স্যার নিজে ফোন করে বলেছেন ছেড়ে দেওয়ার জন্য। নিরীহ লোকের জন্য শুধু আইন না, আইন সবার জন্য সমান, যে ফোন করুক না কেন আরাফাতকে ছাড়া হচ্ছে না। স্যার আপনার চাকরি নিয়ে সমস্যা হতে পারে। সেটা নিয়ে শেখর তোমরা না ভাবলেও চলবে, আমি আমারটা ভালো বুঝি। একটা কথা বলতাম স্যার, যদি আপনি কিছু মনে না করেন। কি এমন কথা যা শুনে আমি কিছু মনে করব? যদি তোমার কথা শুনে আমি কিছু মনে করব এমন কথা হয় তাহলে বলার প্রয়োজন নেই। স্যার বলছিলাম কি, বললাম তো কথা বলার প্রয়োজন নেই, পরে সময় করে বলবে, এখন আমি তোমার কথা শুনতে প্রস্তুত নই। শেখর বেরিয়ে যায় মেহরাজের কেবিন থেকে। মেহরাজ তাকিয়ে আছে শেখরের চলে যাওয়ার দিকে। মানুষ এখন প্রয়োজনে অপ্রয়োজনে অন্যের সাথে কথা বলতে চাই, প্রয়োজনে যে অপ্রয়োজনীয় কথাই বেশি থাকে। মেহরাজ এখন একটু আবিরের সম্পর্কে চিন্তা করবে, তাই শেখরের কথা শোনার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত নন। মেহরাজ একটা ফাইলের ভিতর থেকে আবিরের ছবি বের করে। ছেলেটার প্রতি অনেক সময় সন্দেহ হয়, আবার অনেক সময় তার নিষ্পাপ চেহারা দেখে সন্দেহ দৃষ্টি উধাও হয়ে যায়। আজকে বিকেলের ঘটনাটা দেখে মেহরাজ পুরোপুরিভাবে আবিরকে সন্দেহের তালিকায় নিয়ে আসে। আবির যে আজকে এমন একটা অবস্থার মধ্যে পড়বে সে এটা চিন্তাও করতে পারেনি। আবিরের সামনে দাঁড়িয়ে আছে আরাফ, হাতে দামি স্টিক, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে শয়তানি হাসি হাসছে। আবির খানিকটা ভয় পেয়ে যায় আরাফাতের এমন শয়তানি মার্কা হাসি দেখে। কেন এমন করে আরাফ দাঁড়িয়ে আছে, কি তার উদ্দেশ্য আবির কিছুই বুঝতে পারছে না। আগে কখনো তো এমনভাবে আরাফ আসেনি আবিরের সামনে। আবির কিছু বলবে তখনই, আবির কি বলবে এখন বুঝতে পারছে না। আরাফের পিছনে দাঁড়িয়ে আছে আরও কয়েকটা ছেলে, যার হাতে ব্যাট স্ট্যাম্প নিয়ে দাঁড়িয়ে আছে। আরাফকে ছাড়া অন্য কাউকে চেনে না আবির, ছেলেগুলো যে এই ভার্সিটির তাও না। আবির কখনো এই এলাকাতে ছেলেগুলোকে দেখেনি, হয়তো বা নতুন। আরাফ অন্য এলাকা থেকে ছেলে নিয়ে এসেছে। আবির স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আরাফ ছোট ছোট পায়ে আবিরের সামনে এসে দাঁড়াই। সেদিন তো ক্যাম্পাসে রকি ছিল তাই বেঁচে গিয়েছিলে, আজকে কে বাঁচাবে তোকে? চিৎকার করবি, কেউ আসবে না, আশেপাশে তাকা একবার। আরাফের কথা শুনে আবির আশেপাশে চোখ বুলিয়ে নেয়। ছোট একটা গলির ভিতর চাপার রাস্তার উপর দাঁড়িয়ে আছে সবাই। এই এলাকাটা খুবই নির্জন, কিছু দূর পর পর মানুষের আসা যাওয়া রয়েছে। আবির খুব ভালো করেই জানে এই গলিটার সমন্বয়, কেননা এখানে একটা ফ্ল্যাট আছে যেটার প্রতি মানুষের ভয় কাজ করে। অনেক অনেক বছর আগে সেই ফ্ল্যাটে একটা মেয়ে গলে দড়ি দিয়ে মারা গিয়েছিল। এরপর থেকে এলাকার লোকজন এই গলিতে কম আসা যাওয়া করে।
আরফ যেভাবে ছেলে পেলে নিয়ে এসেছে হয়তো আজকে আবিরের অবস্থা খারাপ করে ছাড়বে। আবির মনের ভিতর সাহস নিয়ে বলে, আরফ ভাই আপনাদের হাতে ব্যাট স্টাম্প কেন? কোথাও কি খেলাধুলা হচ্ছে নাকি, নাকি কোথাও খেলতে যাচ্ছেন? খেলতেই যাচ্ছি, তবে সেটা মাঠে নয়, এখানেই খেলবো। মাঠে না খেললে এখানে কিভাবে খেলবেন? তাছাড়াও হাতে বল দেখছি না যে। বল থাকবে কেন, বল তো তোকে বানিয়ে তারপর খেলবো। আমাকে বলতে মানে কি বলছেন আপনি? মানে কি বলছি এখনই বুঝতে পারবি। এই শামিম, ব্যাটটা দিয়ে একটু বুঝিয়ে দে তো আবিরকে আমি কি করতে যাচ্ছি। আরফের কথা শুনে পিছন থেকে মোটা গোছের শামিম নামে ছেলেটা হাতে নতুন ব্যাট নিয়ে আবিরের দিকে এগিয়ে আসে। শামিম ব্যাটটা দিয়ে আবিরকে মারতে যাবে, তখনই একটা শব্দ হয়। শব্দটা কোনো সাইলেন্সার লাগানো স্নাইপার চালানোর শব্দ। স্নাইপারের বুলেটটা এসে সোজা শামিমের পায়ে লাগে। শামিম দূরে ছিটকে পড়ে। এটা দেখে আরফ সহ বাকি সবাইও ভয় পেয়ে পিছিয়ে যায়। আবির নিজেও হালকা ভয় পেয়ে গেছে, কিন্তু সে এটা প্রকাশ করছে না, নিজ জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আরফ এসে শামিমের কাছে হালকা নিচু হয়ে বসে পড়ে। শামিম, বুলেটটা কোথা থেকে পায়ে এসে লেগেছে কিছু দেখছিস তুই? আমি কিছু বুঝে ওঠার আগে হাওয়ার মধ্যে বুলেটে এসে লাগে আমার পায়ে। আমার মনে হয় এটা ওই আবির শালাই কোনো ধান্দা হবে হয়তো। এমন যদি হয় তাহলে আমি আবিরকে ছাড়বো না। শামিম ব্যথায় কাতরাচ্ছে, এ যেন মরণ ব্যথির ব্যথা। নিজের হাত দিয়ে পাটা চেপে ধরে ব্যথা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে শামিম, সাথে জোরে জোরে চিৎকার দেওয়ার আওয়াজ। আরফ নিজের হাতে থাকা স্টিকটা জোরে চেপে ধরে বলে, যা এবার দেখি কে কি করে, আমিও শালা কম পারি না, যা তুই। পিছনে শ্যামল আকৃতি সানি নামের ছেলেটা ব্যাট হাতে নিয়ে এক পা এগিয়ে আবারও এক পা পিছিয়ে যায়। ছেলেটা ভয় পাচ্ছে, মৃত্যুর ভয়। আবিরের দিকে গেলে যেন সে ভয়ঙ্কর মৃত্যু ঝাঁপিয়ে পড়বে। সানির এমন অবস্থা দেখে আরফ রেগে যায়। আইস্টিকটা নিয়ে নিজেই নিজের পায়ে বাড়ি দিতে দিতে বলে, সানি তুই এমন করছিস কেন? আমি তো জানতাম তুই অনেক সাহসী একটা ছেলে, এখন একটা বোকা ছেলের ভয়ে তুই তাকে মারতে যাচ্ছিস না? আরফের কথাতে যেন সানি সহ্য হয়নি, হাতে ব্যাটটা নিয়ে এগিয়ে আসে আবিরের দিকে। সানির চেহারায় ভয় দেখা না গেলেও সে যে ভয় পাচ্ছে এটা তার হাঁটা থেকে বেশ ভালো বোঝা যাচ্ছে। এইবার ও বুলেটের খেলা বন্ধ হলো না। দূর থেকে ছুটে আসা অতি ক্ষুদ্র আকৃতির বুলেটটা এসে সানির কপাল বরাবর লাগে। সানির দেহটা পিচ ঢালার রাস্তার উপর পড়ে যায়। সানির নিঃশ্বাস দ্রুত আসা যাওয়া করছে, এখনই শেষ নিঃশ্বাস ত্যাগ করবে হয়তো। একটা মুরগির গলা কেটে ফেললে মুরগিটা যেমন অসহায়ের মতো করে মাটিতে কাতরাতে থাকে, ঠিক তেমনভাবে সানির রাস্তার মধ্যে পড়ে কাতরাতে কাতরাতে একসময় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আবির মুচকি হাসে, ব্যাপারটা সে বেশ মজার সাথে উপভোগ করছে। আরফের পিছনে আরও যে কয়েকটা ছেলে ছিল, এতক্ষণ ব্যাট স্ট্যাম্প হাতে নিয়ে তারা সানি আর শামিমের অবস্থা দেখে ব্যাট স্ট্যাম্প ফেলে দৌড়ে চলে যায়। আরফ শেষ চেষ্টার জন্য আবিরের দিকে এগিয়ে যায়। আবির জোরে জোরে হাসতে থাকে, আরফ ভাই একজন আহত আরেকজন নিহত, এখন কি নতুন করে আপনি আবার আহত নিহত হতে চান? এবার আমি আর কোনো সুযোগ দিব না তোকে। আরফ কথাটা বলেই পিছন থেকে একটা পিস্তল বের করে আবিরের দিকে তাক করে। এটা দেখে আবির ভয় পেয়ে যায়। নিচ থেকে শামিম হাসতে হাসতে বলে, আরে ভাই ও মেরে দাও শালাকে, সানিকে মেরে দিয়েছে শালা, আমাকেও গুলি করেছে, সময় নিও না। আরে ভাই ভাই ওগুলো করবেন না আমাকে, আমি কিছু বুঝতে পারছি না, আপনাদেরকে ওগুলো করছে। আরে ভাই এই কথা বিশ্বাস করো না, মালটা যে মিথ্যা কথা বলেছে আমি বুঝে গেছি, আর সময় নষ্ট করো না। আবির তুই কি আমাকে বোকা ভেবেছিস? তুই বলবি যে তুই কিছু করিসনি এটা আমি বিশ্বাস করে নেব? শালা তোকে সেই দিনই মেরে দিতাম, তাহলে আজকে আমাকে এমন দিন দেখতে হতো না। আপনি ভুল করছেন আরফ ভাই, আমাকে বিশ্বাস করেন দয়া করে। শালা তোকে বিশ্বাস করে আমি আবার মারা খাই, এটা তো তোর আশা, কিন্তু আমি খুব বড় হারামি,
তোর এমন ন্যাকামি কথা শুনে আমার মন গলবে না, মেরে দেবো তোকে। আবির মাথাটা নিচু করে ফেলে। এখন আর আরফকে কিছু বলেও লাভ হবে না, কারণ আবির স্পষ্ট দেখতে পাচ্ছে আরফের চোখে খুনের নেশা চেপে ধরেছে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষমতাবান সেই ব্যক্তি যার হাতে পিস্তল আছে, আর সে পিস্তলটা চোখের পলকের আগে চালাতে পারে। মানুষ তখনই নিজের প্রতি সবচেয়ে বেশি কন্ট্রোল হারিয়ে ফেলে যখন তার হাতে বুলেট লোড করা পিস্তল থাকে। আবিরের জীবনকালটা খুবই অল্প দিনের, সে চায় না এখনই মারা যাক, বেঁচে থাকতে চাই আরও কিছুকাল। কিন্তু মৃত্যু সামনে আসলে তো কেউ পালিয়ে বাঁচতে পারবে না। এই পৃথিবীতে অনেক বড় বড় লোক এসেছিল, তারা কিন্তু মৃত্যু থেকে পালাতে পারেনি, মৃত্যু তাদেরকে গ্রহণ করে নিয়েছে। হয়তো আজ আরফের হাতে আবিরের মৃত্যু লেখা। হঠাৎ একটা শব্দ শুনতে পাই আবির, শব্দটি পিস্তল চালানোর আওয়াজ, বুঝে যায় সে গুলির শব্দ। কিন্তু আবিরের শরীরে তো কোনো বুলেট লাগেনি, আরফ তাহলে কাকে গুলি করেছে? আবির মাথাটা উঁচু করে। পিস্তলের রাস্তার উপর শামিম আর সানি পড়েছিল এতক্ষণ, কিন্তু এখন আরফও পড়ে রয়েছে। আরফের হাত আর পা থেকে রক্ত পড়ছে, তার মানে কেউ আরফকে গুলি করেছিল, আর গুলি দুইটা আরফের হাতে আর পায়ে লেগেছে। আবির একটা উৎফুল্ল হাসি দেয়, এটা বিজয়ের হাসির চেয়ে কম নয়। পিস্তলের সামনে থেকে বেঁচে গিয়েছে আবির, বলতে গেলে হঠাৎ মৃত্যু থেকে রক্ষা পেয়েছে সে। আবিরের হাসি দেখে আরফ বলে ওঠে, কে তুই? তুই কি সত্যি আবির, নাকি আবির নামধারী ছদ্মবেশি কেউ? ছদ্মবেশ নিতে যাব কেন, আমি তো সত্যি সেই আবির। বিশ্বাস না হলে আমার পূর্বের বায়োডাটা নিয়ে চেক করতে পারেন। হাসবি না, তুই তোর হাসি খুব বাজে দেখতে। আমি যা বোঝার বুঝে গেছি, সাধারণ কেউ নয় তুই। আজকে ভালো করে আমি বুঝতে পারছি না কেন সেদিন আমাকে আটকেছিল নাহিদ তোকে না মারার জন্য। আমি আগে বলেছিলাম ভাই, মেরে দেন মালটাকে, আমার কথা শুনেননি, তখন সময় নষ্ট করেছেন, এখন আপনিও মারা খেয়েছেন। এখন বুঝতে পারছি, তখন যদি কথা না বলে শালাকে মেরে দিতাম তাহলে এতক্ষণে আবির শালা রাস্তায় পড়ে থাকতো আর আমি পিস্তল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতাম। আমার কাছেও তাই মনে হয়, আপনি সময় নষ্ট করছেন, তবে ব্যাপার না, পরের বার চলে আসবেন আমাকে মারার জন্য। এই জায়গাটা আপনার ছিল, কিন্তু পরের বার আমি বেছে নিব জায়গাটা। আমি এ যাত্রায় বেঁচে গেলে পরের বার তোকে আর কোনো সুযোগ দিব না, ডাইরেক্ট এনকাউন্টার করে দেব। অপেক্ষায় রইলাম। আবির কথাটা শেষ করা মাত্র আরফ কিছু বলতে যাবে, এর আগেই একটা বাইক এসে থামে সবার মাঝখানে। একটা কালো রঙের কোট পরা ছেলে নামে বাইক থেকে, মুখটা বোঝা যাচ্ছে না কারণ মুখে জোকারের মতো করে মেকআপ করা। ছেলেটা এসে আবিরের সামনে দাঁড়ায়, আবিরের মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করে, শব্দ করে হাসি দেয়। আবিরের ভীষণ রাগ লাগছে ছেলেটার হাসি দেখে। আবির অচেনা ছেলেটাকে কিছু বলবে, কিন্তু আবির তার বলতে পারে না, কারণ ছেলেটা আবিরের সামনে একটা সাদা কালারের কাগজ তুলে ধরে। অদ্ভুত ধরনের কাগজ, সাদা কাগজের মধ্যখানে কিছু লেখা আছে আর সাইড দিয়ে রক্তের মতো লাল রং। আবির জানে না এটা কি রং নাকি সত্যি সত্যি রক্ত। আবির দেরি না করে লেখাটা পড়তে থাকে। রক্তের গন্ধ আনা দিবে শত শত শকুনের, সাহসী তো সেই ব্যক্তি, শকুনের মিছিলে থাবা মারবে, আজ আমি তোকে বাঁচিয়ে দিলাম। আর কিছু লেখা নেই, কি অদ্ভুত কথা, শকুনের মিছিলে থাবা, এটা কি কখনো সম্ভব? কারোর জন্য হয়তো সম্ভব, আবার কারোর জন্য হয়তো নয়। কিন্তু কে বাঁচিয়েছে আবিরকে, কেনই বা বাঁচালো? এই প্রশ্নগুলো এখন মাথায় ঘুরপাক খাচ্ছে আবিরের। আবির সামনে তাকায়, ছেলেটা বাইকের উপর আরাম করে বসে বসে সিগারেট টানছে, ওটের কোণে সিগারেট, হাতে পিস্তল। কিন্তু পিস্তল কেন? আবির বোঝার জন্য আশেপাশে তাকায়। শামিমের বুকে কয়েকটা বুলেট লাগার চিহ্ন দেখা যাচ্ছে, তার মানে আবির কাগজটা পড়তে পড়তে ছেলেটা শামিমকে মেরে দিয়েছে। কিন্তু গুলি চালানোর শব্দ হয়তো সাইলেন্সার লাগিয়ে করেছে। আবির সামনে এগিয়ে যাই, আরফকেও মেরে দিয়েছে, কিন্তু কেন? পাগল হয়ে গেছে নাকি ছেলেটা? আবির ছেলেটার দিকে তাকিয়ে প্রশ্ন করে, কে আপনি আর আপনাকে কে পাঠিয়েছে? ছেলেটা কোনো উত্তর দেয় না,
নিজ মনেই সিগারেট টেনেই যাচ্ছে। আবির আবারও বলে, আমি কি বলেছি আপনি কি শুনতে পেয়েছেন? কিছু বলছেন না কেন? ছেলেটা হাত দিয়ে কি যেন একটা ইশারা করে, আবির বুঝতে পারছে না ইশারার মাধ্যমে সে কি বোঝাতে চাইছে। আমি বুঝতে পারছি না আপনার ইশারা ইঙ্গিত মুখে বলেন। এইবার ছেলেটা স্পষ্ট করে ইশারা করে, আবির কিছুটা আন্দাজ করতে পেরেছে যে ছেলেটা কথা বলতে পারে না বা বোবা হতে পারে। এই ছেলেকে জিজ্ঞেস করে কোনো উপায় বের হবে না, কারণ আবির ইশারা ইঙ্গিতের মাধ্যমেই যে কথা বলে ওইটা বোঝে না, অযথা সময় নষ্ট। পুলিশের গাড়ির শব্দ, আবির পিছনের দিকে তাকাই, দেখে একটা পুলিশ ভ্যান এদিকেই আসছে। এটা দেখে কালো কোট পরা বোবা ছেলেটা তাড়াতাড়ি করে বাইক স্টার্ট দিয়ে অন্যদিকে চলে যায়। পুলিশের গাড়িটা এসে আবিরের সামনে দাঁড়ায়। গাড়ি থেকে পুলিশ অফিসার মেহরাজ সাহেব নামে, সাথে কনস্টেবল শেখর। আবির অবাক হয়ে যায়, হঠাৎ এমন সময় পুলিশ? ব্যাপারটা বাংলা সিনেমা থেকে কম কিছু না। সন্ত্রাসীদের সাথে মারপিট শেষ, এখন পুলিশের আগমন। বাংলা সিনেমার মধ্যে তো পুলিশের সাথে সাধারণ কেউ একজন থাকত, যে পুলিশকে খবর দিয়ে নিয়ে আসত, কিন্তু এখানে তেমন কাউকে দেখতে পাচ্ছে না আবির। তুমি ঠিক আছো তো আবির? মেহেরাজের কথা শুনে আবির বাস্তবে ফিরে, এতক্ষণ সে বাংলা সিনেমা নিয়ে চিন্তা করছিল। মেহেরাজের কথার উত্তরে আবির বলে, আমি ঠিক আছি, কিন্তু আপনারা খবর পেলেন কিভাবে? পরে বলছি, এখন এটা বলো, নিচে যে পড়ে আছে ছেলেগুলো এদেরকে গুলি করেছে কে? স্যার, যে ওগুলি করেছে আমি তাকে দেখিনি। দেখিনি মানে? তোমার সামনে বাইকের উপর বসা ছেলেটাই তো মনে হয় গুলি করেছে, আর তুমি বলছো তাকে দেখোনি। সত্যি করে বলো কি হয়েছে এখানে? আবির প্রথম থেকে বলতে শুরু করে কি কি হয়েছে এখানে। মেহেরাজ সম্পূর্ণ ঘটনাটা শুনে আবিরের হাত থেকে সেই কাগজটা নিয়ে পড়তে থাকে। শেখর, চেক করে দেখো ছেলেগুলো কি বেঁচে আছে নাকি মারা গেছে। সবগুলো মারা গেছে, একটাও বেঁচে নেই। লাশগুলো পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও এখনই, আর তুমি আবির আমার সাথে থানা চলো। স্যার, থানায় কেন? আমি তো কাউকে মারিনি, তাহলে আমি কেন? ভয় পাওয়ার কিছু নেই আবির, তুমি সম্পূর্ণ ঘটনাটা আবার থানা যেয়ে আমাকে ভালো করে বলবে। স্যার, তখন যে আমি প্রশ্নটা করেছি ওইটার উত্তর এখনো পাইনি আমি। কোন প্রশ্নটা আবার বলো তো? আপনারা কিভাবে এখানে এসেছেন? তুমি নিজেই তো জানিয়েছো। আমি জানিয়েছি, মানেটা একটু বুঝিয়ে বলেন স্যার। কিছুক্ষণ আগে আমি তোমাকে কল করেছিলাম, তুমি ফোনটা রিসিভ করেছো, তখনই আমি শুনতে পাই তুমি কাউকে বলেছিলে গুলি না করার জন্য। এটা শুনে তোমার ফোনের লোকেশন ট্র্যাকিং করে শেখরকে নিয়ে তাড়াতাড়ি চলে আসি এখানে। আবির মনে করার চেষ্টা করে, আরফ যখন আবিরের সামনে পিস্তল তাক করেছিল তখন আবিরের পকেটের মোবাইলটা বেজে ওঠে, আর আবির না দেখেই ফোনটা রিসিভ করে ফেলে। এখন সে বুঝতে পারছে তখন তাহলে কলটা পুলিশ অফিসার মেহরাজ সাহেবই করেছিলেন। মেহরাজ সাহেব গাড়িতে যেয়ে বসে, আবিরও নিজের চশমাটা ঠিক করে গাড়িতে যেয়ে বসে। গাড়ি চলতে শুরু করে দূর আজানাই। সিজন 3-এ আবিরের সাথে এমন কিছু ঘটনা ঘটে যাবে যেটা সে কল্পনাও করতে পারে না। গল্পে আসবে নতুন ভিলেন, সবার সব পরিচয় প্রকাশ পাবে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন সিজন 3-এর জন্য। উদীয়মান বিকেল, রকি কমলাপুর রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। পিছনে বসে আছে মিম, তাদের দুইজনের সামনে দিয়ে একটা ট্রেন চলে গেল। রকি সিগারেট ফুঁকছে আর মিম পানি পান করছে। দুইজনের মধ্যে কিছুটা অমিল রয়েছে, একজন শরীর ভালো রাখার জন্য পানি পান করছে আর অন্যজন শরীর খারাপ হবে জেনেও সিগারেট টানছে। শোনা গেছে পৃথিবীতে একই চেহারার মানুষ নাকি দেখতে 7 জন আছে, কিন্তু তাদের সকলের আচরণ আর চিন্তা চেতনা কি এক? পকেটে রকির মোবাইলটা কাঁপছে, সেদিকে তার কোনো মনোযোগ নেই, সে তাকিয়ে আছে ট্রেন লাইনের দিকে। দূরে কোথাও দিয়ে সেটা হারিয়ে গেছে, প্রিয় মানুষটাও এমনই অবহেলার কারণে হারিয়ে যায় দূর অজানায়। মিম পানির বোতলটা পাশে রেখে উঠে দাঁড়াই, আশেপাশে তাকিয়ে সে রকির পাশে যেয়ে দাঁড়াই। রকি মিমের দিকে তাকিয়ে মৃদু হাসে। রকির এই হাসিটা মিমের সবচেয়ে বেশি ভালো লাগে, কিন্তু রকি হাসে খুব কম, কেমন যেন গম্ভীর স্বভাবে। সে মনের ভিতর কষ্ট লুকিয়ে আছে, কিন্তু সেটা প্রকাশ করে না কারো কাছে, নিজের মনের ভিতরেই লুকিয়ে রাখে।
বেশ শান্তশিষ্টভাবেই প্রশ্ন করে রকি। পুলিশ অফিসার কি জিজ্ঞেস করেছে তোমায়? কিছুক্ষণ চুপ থেকে তারপর বলতে থাকে, রকি সম্পর্কে কিছু জিজ্ঞেস করবে বলেছে। তারপর তুমি কি বললে? আমি এটাই বলেছি যে রকিকে চিনি, কিন্তু তার সম্পর্কে আমি কিছু জানি না। পুলিশ অফিসারের মরার সময় চলে এসেছে, তাই সে রকি সম্পর্কে জানতে চাচ্ছে। আমি তাকে নিজে আমার সম্পর্কে বলবো, যেটা সে আর কারো কাছ থেকে জানতে পারবে না। আবিরের সাথে দেখা হয়েছে তোমার গতকাল রাতে, তা সে কি বলল? তাকে আমার কাছে কেমন যেন লাগে, সন্দেহের অবকাশ যাপন করছে তার উপর। আবিরের মতো সাধারণ একটা ছেলের উপর তোমার সন্দেহ হচ্ছে, ভাবতেই বিষয়টা কেমন যেন হয়ে গেল না? মনে আছে প্রথমে তুমি কি ছিলে আর এখন আমার কাছে তুমি কি? মিমের ছোট থেকে লক্ষ্য ছিল সে বড় হয়ে একজন সাংবাদিক হবে, কারণ তার দাদা ছিল একজন বড় সাংবাদিক। সেই থেকেই তার মাথায় সাংবাদিক হওয়ার ভূত চাপে। রহস্যময় ছবি, রহস্যময় গল্পের বই, ভূতের ফিল্ম থেকে শুরু করে সব কিছুর প্রতিই ছিল আগ্রহ। তার মা বাবা চাইতেন না মিম সাংবাদিক হোক, কিন্তু তার দাদার কথা রাখার জন্য সবাই মিমকে সাপোর্ট করে। মিমের বয়স যখন 22 বছর তখন সে সাংবাদিকে নিয়োগ হয়। তাকে আন্ডারগ্রাউন্ডে কাজ করার সুযোগ দেওয়া হয়, পরিচয় লুকিয়ে প্রমাণ জোগাড় করা তার কাজ। বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়ার রকি ভাইকে কেউ কখনো দেখেনি তার আসল পরিচয়ে। রকি ভাইকে প্রমাণসহ সকলের সামনে তুলে ধরার কাজ আছে মিমের। সেই লক্ষ্যে মিম ছদ্মবেশে নিয়ে ঢাকা ভার্সিটিতে যায়, কারণ তার কাছে গোপনে খবর এসেছে। সেই লক্ষ্যে মিম ছদ্মবেশে নিয়ে ঢাকার ভার্সিটিতে যায়, কারণ তার কাছে গোপনে খবর এসেছে যে রকি ভাই ঢাকা শহরে পা রেখেছে আর তার প্রধান লক্ষ্য হয়েছে ঢাকা বিদ্যালয়। মিম তার কাজ চালিয়ে যায়। প্রথমে তার আবিরকে সন্দেহ হতো, কিন্তু পরে সে জানতে পারে আবির একজন সাধারণ জনগণ, তাই সে আবিরের পিছনেতে বন্ধ করে দেয়। হঠাৎ একদিন সাদ্দাম নামের মাস্তান মিমকে কিডন্যাপ করে। মিম সেটার কারণ জানতে চাইলে সাদ্দাম বলে মিমকে রকি ভাই পছন্দ করে, কিন্তু মিম নিজেও জানে না যে কেউ তাকে পছন্দ করে। তারপরই রকির সাথে আসল পরিচয়ে মিমের দেখা হয়। কথাগুলো ভেবে মিম মুচকি হাসে। রকি সিগারেট এতক্ষণে শেষ হয়ে এসেছে। সে তার হাত দুটো পকেটে ঢুকিয়ে শব্দ করে বলে, মিম জীবনটা খুবই ছোট, এমন কিছু করো যাতে মানুষের মুখে তোমার নাম থাকে, সেটা ভালো অথবা খারাপ। পৃথিবীতে ভালো হয়ে চললে কেউ তোমাকে সাব্বাস দেবে না, খারাপ কাজ করো ঘুষের অভাব হবে না, ভালো মানুষের লাশ পরের দিন সকালে রাস্তায় পাওয়া যায়, এটা মনে রাখবে। ভালো মানুষ না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বর্তমান যুগে ভালো মানুষ আছেই বা কয়জন? যতজন থাকুক না কেন সেটা কথা না, কথা হলো অন্যদের দিকে তাকিয়ে লাভ নেই, নিজেরটা নিয়ে চিন্তা করাই ভালো। দিনের বেলা অনাথ শিশুদের খাবারের ব্যবস্থা করে, পথ শিশুদের জন্য শান্তির ব্যবস্থা করে, রাতের বেলা খুন খারাপি করলে সেটার মজাই আলাদা। তোমার সামনে ভালো আচরণ করে অন্য জায়গায় গিয়ে যদি তার আচরণের পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা কেমন যেন। তোমার সম্পর্কে আমি যতটুকু জানি এর মধ্যে তুমি কখনো ভালো মানুষকে খুন করো না, এটা কি সত্যি? কথাটা শুনলে রকির চোখের সামনে তার বাবার চেহারাটা ভেসে ওঠে। দ্বিতীয় বিয়ে করে তিনি রকিকে ছোট রেখেই চলে গিয়েছিলেন। রকির চোখে তার বাবা একজন খারাপ মানুষ, কিন্তু জনগণের কাছে রকির বাবা ফেরেশতার সমান। রকি ভেবে পায় না সে তার বাবার কতল করবে নাকি তার বাবার করা কাজকে ভুলে গিয়ে মাফ করে দিবে। রকি এসব কথা মনে না করে মিমের কথা জবাবে বলে, আমি যখন প্রথম প্রথম আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করি তখন হাতে যার ছবি আসতো তাকে মেরে ফেলতাম, কখনো খুঁজে দেখিনি সে লোকটা ভালো ছিল না খারাপ ছিল। কিন্তু যখন আস্তে আস্তে আমার পরিচয় ছাড়িয়ে যেতে থাকে তখনই নিজের একটা গ্যাং তৈরি করে ফেলে। গ্যাং নিয়ে আমি সব কিছু করেছি, খুন থেকে শুরু করে ডাকাতি পর্যন্ত, কথা বলার আগেই আমার পিস্তল কাজ করে। তুমি এত বড় গ্যাংস্টার? গ্যাং দিয়ে তৈরি আমার রাজ্য, কিন্তু গ্যাং ছাড়াও আমি মহাগর্জ। ভালো হওয়ার ইচ্ছে নেই? আমি আমার বাবার মতো হতে চাই। তোমার বাবাও কি মাফিয়া ছিল?
আমার বাবা এই শহরের একজন এমপি, নাম রফিক চৌধুরী। তিনি তো খুব ভালো মানুষ, তার মানে তুমি ভালো হতে চাও। রকি হাসে মিমের কথা শুনে। এই শহরের প্রতিটি ব্যক্তি রফিক চৌধুরী সম্পর্কে ভালো কথাই বলবে, কিন্তু তারা এটা জানে না যে তার প্রথম সংসারে একটা ছেলেও আছে যাকে ছোট রেখেই চলে আসে এই ব্যস্ত শহরে। রকি বলতে চাই তার মনের ভিতর জমে থাকা কষ্টের কথাগুলো, কিন্তু বলতে পারে না, কারণ সেই সৌভাগ্য তার হয়নি। আসল পরিচয় নিয়ে মানুষের সামনে গেলে মানুষ ভয় পেয়ে তার থেকে দূর হতে যাবে। রকির মনের ভিতর জমে থাকা এই কষ্টের কথাগুলো বলার মতো একটা মানুষ সে পেয়েছে, সেটা মিম, যাকে সে বর্তমানে ভালোবাসে। মিমের জীবন বাঁচানোর জন্য মিম রকিকে বাঁচাবে বলে কথা দিয়েছে। রকি চুপ হয়ে ভাবলেশহীনভাবেই দাঁড়িয়ে আছে। মিম রকির দিকে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে এখনো। রকিকে এভাবে চুপ থাকতে দেখে মিম বলে ওঠে, আমি এখানে দাঁড়িয়ে আছি, তোমার মনোযোগ কোথায়? আর এমন ভাবলেশহীনভাবে দাঁড়িয়ে থাকো কেন? জ্ঞানী লোকেরা একটু চুপচাপই থাকে। নিজেকে জ্ঞানী মনে করো? সবচেয়ে বড় খুনি মনে করি নিজেকে, আর মানুষ আমাকে তাই বলে। মৃত্যুর ভয় হয় না তোমার? মৃত্যু? আমি জানি কোনো একদিন আমাকে মরতেই হবে, তাহলে মৃত্যুর ভয় করে লাভ কী? যারা মৃত্যুর ভয়ে ঘরে বসেছিল তারা কি এখনো বেঁচে আছে? বাঁচার হলে বাঘের মতো করে বাঁচো, বিড়ালের মতো করে নয়। আমাকে নিয়ে ভয় হয় না? ছেড়ে চলে গেলে ভুলে যাব না, এটা মনে রাখবে, কারণ এটা ছেলেদের মন, এখানে একজনের বেশি দুজনের স্থান হয় না কখনো। আমি যদি কখনো তোমার সাথে বেইমানি করি তাহলে কি আমাকে মাফ করে দিবে? তাহলে আমি ভুলে যাব, মহান সৃষ্টিকর্তা আমার ভিতর মন নামক কোনো একটা জিনিস দিয়েছিল। মিম জানে রকি তাকে অনেক ভালোবাসে, কিন্তু সে এটা প্রকাশ করে না, তবে কথার ইঙ্গিতে বুঝিয়ে দেয় যে তার জীবনে মিম নামের মেয়েটা কতটা প্রয়োজনীয়। রাতের আকাশে আজকে তারার নীলা খেলা, ঝিকমিক করছে তারাগুলো, চাঁদের আলোয় শহরটা ছড়িয়ে গেছে, কিন্তু সেটা অনুভব করার পরিবেশ নেই। শহরে বড় বড় দালান সহ যত প্রকার লাইট আছে সেগুলো যদি কিছু মুহূর্তের জন্য থমকে যেত তাহলে অনুভব করা যেত রাতের আকাশ কতটা মিষ্টি দেখতে। গ্রামাঞ্চলের মানুষেরা ঠিকই অনুভব করতে পারে, কারণ শহরের মতো এত বড় বড় দালান গ্রামে নেই। গাড়ির হর্ন, রং বেরঙের আলো তেমন একটা লক্ষ্য করা যায় না গ্রামে, গাছপালার ফাঁক দিয়ে আলো পতিত হয়। মুহূর্তটা খুবই মনোমুগ্ধকর। পুলিশ অফিসার মেহেরাজ সাহেব রাতে ডিউটি শেষ করে বাসায় ফিরছিল, তখন ঘড়িতে সময় প্রায় আড়াইটা। ধানমন্ডির 13 নম্বর রাস্তায় ল্যাম্পপোস্টের আলো ছাড়া অন্য কোনো আলো দেখা যাচ্ছে না। মেহেরাজ সাহেব আগে কখনো দেখেনি যে প্রতিটা বাসার লাইট এভাবে নিভানো। আগে পরে তো একটা ফ্ল্যাটের লাইট অফ থাকবে, অন্য কোনায় জ্বালানো থাকতো, কিন্তু আজকে কোনো ফ্ল্যাটের আলো জ্বলছে না। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে ফাঁকা রাস্তায় আজ এলাকার কোনো ছেলেরা ক্রিকেট খেলছে না। মেহেরাজ সাহেব জানেন শহরে মাঠের খুব অভাব, যার কারণে এলাকার ছেলেরা ক্রিকেট খেলতে পারে না। দিনের বেলা গাড়ি চলার জন্য খেলা হয় না, তাই রাতের বেলা যখন রাস্তা সম্পূর্ণ ফাঁকা থাকে তখনই তারা খেলে, কিন্তু আজ কেউ নেই, কোথায় সবাই? মেহেরাজ সাহেবের এফএম রেডিওতে পুরনো দিনের একটা রোমান্টিক গান বাজছে, তিনি কান দিয়ে গান শুনছে আর হাত দিয়ে ড্রাইভিং করছে, ঠোঁটের কোণে রয়েছে জ্বলন্ত সিগারেট। হঠাৎ তিনি গাড়ি ব্রেক কষে, কারণ সামনের রাস্তার মধ্যে কেউ চেয়ারের উপর আরাম করে বসে আছে। ল্যাম্পপোস্টের সমস্ত আলো তার শরীরের উপর পড়ছে। মেহেরাজ সাহেব দুবার হর্ন বাজায় কিন্তু কোনো কাজ হয় না। বসে থাকা আগন্তুক আগের অবস্থায় স্থির হয়ে বসে আছে, মাথাটা বের করে হর্ন করে বলে, হে কে তুই, এত রাতে রাস্তার মধ্যে এইভাবে বসে আছিস কেন? আগন্তুকের কোনো প্রকার রেসপন্স নেই। কেউ একজন যে তাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে এটা যেন সে শুনতেই পায়নি। মেহেরাজ সাহেব সিগারেটে টান দিয়ে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে, দ্রুতগতিতে কয়েক পা এগিয়ে আগন্তুকের দিকে যায়।
সিগারেটের ধোঁয়াগুলো আগন্তুকের দিকে ছাড়তে ছাড়তে বলে, আমার কথা কি তোর কান পর্যন্ত যাচ্ছে না? আগন্তুক এবার হাসে মেহেরাজ সাহেবের রাগে মুদের কথা শুনে। পুলিশ হয়ে সিগারেট ঠোঁটের কোণে, বাহ বেশ ভালো। মেহেরাজ রেগে অর্ধ পোড়া সিগারেটটা রাস্তায় ফেলে পা দিয়ে পিষে ফেলে। ওনার রাগ মাথার উপর চড়ে গেছে। এতক্ষণ ডিউটি করে বাসায় যাওয়ার পথে যদি কেউ এরকম করে তাহলে তোর রাগ লাগারই কথা, এটাই স্বাভাবিক। এত রাতে রাস্তার মধ্যে বসে আছিস কেন, কি চাই তোর? সম্মান চাই আমার, দু টাকার পুলিশ অফিসার হয়ে আমাকে তুই বলে সম্বোধন করছিস, তোদের মতো অফিসারের সাহস দেখে আমি অবাক। থানা যেতে না চাইলে রাস্তা মাপ নিজের। আমার রাস্তা তো এটাই। উফ, তুই কি পাগল, তোকে যে আমি কি করব এটা নিজেও বুঝতে পারছি না। তোকে আমার কোনো প্রয়োজন নেই, তবে তোর একটা প্রয়োজনীয় কাজ আমাকে দিয়ে মেটাতে সক্ষম হবি। মেহেরাজ সাহেব আগন্তুকের জ্যাকেটের কলার চেপে ধরে। আগন্তুক কিছু বলে না, শুধু মাথা ঠান্ডা করে মুচকে একটা হাসি দেয়। এই হাসি দেখে মেহেরাজের লাগছে ভীষণ রাগ। তিনি আগন্তুকের কলার ঝাঁকাতে লাগলেন এবং বলতে লাগলেন, তুই আমার কোনো কাজে আসবি না, এটা আমি জানি। এটাই শেষ সুযোগ, এরপর আর কিন্তু এমন সুযোগ পাবি না। আমার কোনো সুযোগের প্রয়োজন নেই, এতক্ষণ তোর সাথে অনেক কথা বলেছি আর আমার সময় নষ্ট করেছি, আর নয় এখনই তোকে থানায় নিয়ে যাব, চল আমার সাথে। আমাকে প্রয়োজন নেই সেটা বুঝতে পারছি, কিন্তু রকি ভাইকে তো প্রয়োজন, তাই না? মেহেরাজ আগন্তুকের মুখ থেকে কথাটা শুনে তার কলারটা ছেড়ে দেয়। ঠিকভাবে দাঁড়িয়ে আগন্তুকের দিকে সে তাকায়। কালো কালারের একটা জ্যাকেট আর হালকা নীল কালারের একটা প্যান্ট পরে চেয়ারের উপর বসে আছে, মাথায় লম্বা লম্বা চুল। আগন্তুকের চেহারাটাও কেমন যেন ভয়ানক। রকি সম্পর্কে কি জানিস তুই? যতটুকু জানি ততটুকু কেউ জানে না। সে কোথায় এখন? যদি বলি এখন তোর সামনে দাঁড়িয়ে আছে। মানে? কিছু না, তোকে একটা কথা জিজ্ঞেস করি, তুই রকিকে খুঁজছিস কেন? সেটা তো না জানলেও চলবে, এখন এটা বল যে তুই কে। রকি ভাবতে পারিস আমাকে? মুখ দিয়ে বললেই হয়ে গেল আমি রকি। যদি কখনো রকি তোর সামনে আসে তাহলে তুই তাকে কিভাবে চিনবি? এটা বাদ দে, তুই একটা কথা বল, যে রকির মায়ের শরীরে সর্বপ্রথম কে গুলি চালিয়েছিল? এটা জেনে তোর কি? আমি চালিয়েছি রকির মায়ের শরীরে গুলি। কথাটা শেষ করার সাথে সাথেই আগন্তুক একটা ধারালো ছুরি মেহেরাজ সাহেবের পেটের ভিতর ঢুকিয়ে দেয়। মেহেরাজ সাহেব জোরে একটা কাশি দিয়ে নিচে পড়ে যায়। কোমরের কভার পয়েন্ট থেকে পিস্তলটা বের করার আগেই আগন্তুক তার হাতে থাকা পিস্তলটা দিয়ে তিনটা গুলি করে মেহেরাজ সাহেবের বুকে। মেহেরাজের দেহটা হঠাৎ করেই নিস্তব্ধ হয়ে পড়ে। আগন্তুক এটা দেখে উচ্চস্বরে হাসতে থাকে। পকেট থেকে কিছু ড্রাগসের প্যাকেট মেহেরাজের লাশের পাশে ফেলে আগন্তুক হাতটা ধরে নিজ গন্তব্যে। আজ 25শে মার্চ সোমবার। আজকে সকালে তাজা ব্রেকিং নিউজ, কমলাপুর রেল স্টেশন থেকে ধানমন্ডির এক পুলিশ অফিসারের মরদেহ উদ্ধার। এবার বিস্তারিত, ধানমন্ডি থানার ওসি মেহেরাজের লাশ উদ্ধার করেছে পুলিশ। ভোরের আলো ফুটতেই একদল টোকায় বেরিয়ে যায় তাদের কাছে। কাজ একটাই, বোতল সংরক্ষণ করা। রেল লাইনের উপর কারো মৃতদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মেহেরাজকে শনাক্ত করে। এটা কি খুন নাকি আত্মহত্যা কেউ কিছু বুঝতে পারছে না। লাশে দুইটা পা উধাও হয়েছে, মাথার এক পাশ থেতলিয়ে গেছে। একজন বলাবলি করেছে যে এটা আত্মহত্যা ছাড়া অন্য কিছু নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন একজন পুলিশ অফিসার কেন বা আত্মহত্যা করবে? এখানে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। মেহেরাজ সাহেব যে খুন হয়েছে
শকুনের বাজে কথা বলছে। নাহিদের হাতে সিগারেট আর তার পায়ের নিচে আবিরের শার্ট। আবির বর্তমানে খালি গায়ে ব্যাগ কাঁধে মাথাটা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। নাহিদ সিগারেটটা নিচে ফেলে দিয়ে আবিরের কাছে এসে আবিরকে একটা ধাক্কা দেয়। আবির নিচু জায়গা থেকে সরে যায়। নাহিদ আবারও আবিরকে ধাক্কা দেয়। ধাক্কাটা একটু জোরে মেরেছে, যার কারণে আবির নিচে পড়ে যায়। নাহিদ আবিরকে উপরে ওঠার জন্য হাত বাড়িয়ে দেয়। আবির হাতটা বাড়ালে নাহিদ তার হাতটা ছেড়ে দেয়। শিখকে সেটাও জানিস না, এটা কেমন কথা? আমার কথা বিশ্বাস করেন, এতে আপনাদেরই লাভ হবে। অযথা আমাকে না মেরে আসল খুনির খোঁজ করে। আবির লক্ষ্য করলো সিয়াম শহীদ মিনারের পাশ থেকে একটা শক্ত লাঠি নিয়ে আসছে। নাহিদ মুচকি হাসে। আবিরের মনের ভিতরে দেরকে মেরেছে ভাই, আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি, রকি ভালো মানুষ না, সে একজন মনস্টার। মানুষ খুন করা তার নেশা, আর আফাকে সে খুব বাজেভাবে মেরেছে আমার চোখের সামনে। তার থেকে আরও বাজেভাবে আমি তাকে মারব, সে আমাকে চেনে না, আমি কতটা খারাপ। খুন যদি হয় তার নেশা, খুন যদি হয় তার নেশা, তাহলে নেশাগ্রস্তদের মারা আমার পেশা। ঘুমন্ত ভাগ্যে জাগাতে করে নিজেদের কপালে মৃত্যু ডেকে এনেছেন আপনি। নাই দেখ কিভাবে এই শালা দাঁত বের করে হাসছে, মন চাচ্ছে তার দাঁতগুলো ভেঙে দিতে। সিয়াম নাহিদের হাত থেকে লাঠিটা নিয়ে আবিরকে মারার জন্য প্রস্তুতি নাই। নাহিদ বাধা দেয় সিয়ামকে, হাত দিয়ে ক্যাম্পাসের গেটের দিকে ইশারা করে। সিয়াম ও আবির সেদিকে তাকায়। ব্ল্যাক কালারের একটা বাইক ক্যাম্পাসে প্রবেশ করেছে। তার উপর বসে থাকা বাইকার বলাকে কেউ ছিল না, তবে আবিরের মনে পড়ে যায় মাসুমের কথা। এমন একটা বাইক নিয়ে সে এসেছিল তার কাছে। মাসুমের বাইক এসে থামে নাহিদের পাশে। সে বাইক থেকে নেমে একবার এলোমেলো দৃষ্টিতে তাকায় আবিরের দিকে। আবির মুচকি হাসে। ছেলেটার নাম মাসুম। আবিরের সাথে প্রথম বস্তির টঙের দোকানে প্রথম পরিচয় হয়। কারোর সাথে কথা বলার জন্য আবিরকে রিকোয়েস্ট করেছিল। মাসুম যে শহীদ মিনারের সিঁড়ি থেকে আবিরের শার্টটা তুলে এনে তার হাতে দেয়। ধুলো ময়লা লেগে আছে সমস্ত শার্টে। আবির দুই পার ছেড়ে শার্টটা পরিধান করে। নাহিদ আর সিয়াম কিছু বলছে না, দাঁড়িয়ে শুধু কাহিনীগুলো দেখছে। শার্টের মূল্য কম হলেও সেটার কদর করতে হবে, কারণ এটা দিয়ে শরীর ঢাকা হয়। কিছু কিছু মানুষ আছে যারা টাকার মূল্য একেবারেই বোঝে না, বাবার টাকা আছে এটা ভেবে পরিমাণের চেয়ে অতিরিক্ত খরচ করে। আমার পছন্দ না এরকম লোক। ক্যাম্পাসে এসে এগুলো বলছিস কেন? বলার প্রয়োজন মনে করছি তাই বলছি। কেন, কথাগুলো কি আমাকে ইঙ্গিত করে বলেছেন? আমি ভাবিনি আপনি এত তাড়াতাড়ি বুঝে ফেলবেন কথাগুলো উদ্দেশ্য কি। আপনি আর এখানে আপনাদের কাছে বা কি করছেন? আপনাকে তো আমার প্রয়োজন। আমাকে অবাক হয়ে লাভ নেই, রকি ভাই পাঠিয়েছে আমায়। তিনি শুনেছেন যে আপনি নাকি তাকে মারার জন্য খোঁজাখুঁজি করছেন, তাই তিনি আপনার জন্য একটা চিঠি পাঠিয়েছেন।
মাসুম নামে ছেলেটা নাহিদের হাতে চিঠির খামটা দেয়। বেশ সাজিয়ে পাঠিয়েছে খামটা। নাহিদ খামটা খুলতে নিলেই মাসুম বাধা দেয়। নাহিদ অবাক হয়ে জিজ্ঞেস করে, বাধা দিলেন কেন? এখানে নয়, কোনো এক ফাঁকা জায়গায় যে একা একা পড়বেন চিঠিটা। ভাই আপনাকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনি কি আপনার দলবল নিয়ে প্রস্তুত কি না। রকিকে বলে দিতেন তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, তাই সে এত বাহানা করছে, আমি সবসময় প্রস্তুত। মাসুম মৃদুস্বরে হেসে বাইক স্টার্ট দেয়। একটানে তার বাইক ক্যাম্পাসের গেট পেরিয়ে যায়। নাহিদ আবিরকে হাতে ইশারে করে চলে যাওয়ার জন্য, আবির তাই করল। নাহিদের দিকে একবার তাকিয়ে চলে যাওয়ার জন্য বাবারা এসে, উদ্দেশ্য এখন একটাই, মনস্টারের হাত থেকে মানুষগুলোকে বাঁচানো। চার পাঁচটা মার্ডার করলে মানুষ তাকে বলে গুন্ডা, দশ বারোটা করলে বলে মাস্তান, বিশ ত্রিশটা খুন করলে হয় গ্যাং লিডার, পঞ্চাশ ষাটটা করলে তাকে বলে মাফিয়া, একশো থেকে দুশো খুন করলে সে হয়ে যায় রাফিয়ান, আর যে চোখের পলকে পলকে খুন করে তাকে বলে মনস্টার। আমি রকি হচ্ছি মনস্টার, তোর দলবল নিয়ে চলে আয় তোর এই আড্ডায়, আমি অপেক্ষা করছি, আজ তোর আড্ডায় তোকে মেরে উল্লাস করব। গভীর রজনীতে রক্ত নিয়ে খেলা করতে আমার বড্ড ভালো লাগে, শিকারের অপেক্ষায় আছি আমি, ইতি প্রিয় রকি ভাই। চিঠিটা পড়ে একরাশ ভয় বিরাজ করেছে সিয়ামের মনে। সে একটা ঢোক গিলে নাহিদের দিকে তাকায়। নাহিদ রক্ত মাখা চোখে হাতের কবজিগুলো শক্ত করে দূর দিগন্তে তাকিয়ে আছে। রকি আমার ভীষণ ভয় লাগতেছে। কাকে ভয় পাচ্ছিস? রকিকে। তুই যে এত ভীত সেটা আমি আগে বুঝিনি। ভীত না হয়ে কী করবো, যেভাবে এই সালা চিঠি লেগেছে এটা কতটা ভয়ঙ্কর আর সামনাসামনি সে কত ভয়াবহ হতে পারে সেটা ভাবতে আমার পেন খারাপ হয়ে যাওয়া অবস্থা। ভয় পেয়ে লাভ নেই, আমাদের সাথে আরাফ ভাইয়া যাবে। নাই আরেকবার ভেবে দেখ, রকি একজন মনস্টার, তার প্রাণে ভয় নেই, কিন্তু আমাদের তো আছে, অযথা ঝামেলা করার প্রয়োজন নেই। ভয় পেলে আমার সাথে যাওয়ার প্রয়োজন নেই। নাহিদ একটা সিগারেট চালাই, পকেট থেকে মোবাইল ফোনটা বের করে আরাফতকে কল দেয়। আরাফত দিনের এই সময়টাই ব্যস্ত থাকে, তবুও সে নাহিদের কলটা ধরে, কারণ নাহিদকে সে ছোট ভাইয়ের মতোই স্নেহ করে। নাহিদ লম্বা করে একটা সালাম দিয়ে বলতে থাকে, রাতে শিকার করতে যাব, প্রস্তুত থাক। কয়জন আছে ওর সাথে? সে একা আসবে, তাও আবার আমাদের আস্থানায়। তুই আর আমি তাহলে যথেষ্ট। রকি কিন্তু ভয়ঙ্কর প্রকৃতির ছিল, কখন কি করবে টের পাওয়া যাবে না, তাই বলছি আর দু একজনকে সাথে নিয়ে নিই। তোর বন্ধু সিয়ামকে সাথে করে নিয়ে আসবি? আমরা তিনজন থাকতে সে কিছুই করতে পারবে না। আরফাত ভাই তোমার মিশনটা নিয়ে আসবে মনে করে? সেটা আর বলতে, আমি অল টাইম রেডি। কলটা কেটে সিয়ামের দিকে তাকায় নাহিদ। সিয়াম এখনও ভয় পেয়ে আছে। নাহিদ তার ঠোঁটে চলন্ত সিগারেট সিয়ামের ঠোঁটে লাগায়। সিয়াম তার স্টাইলে সিগারেটে লম্বা করে একটা টান দেয়। নাহিদ মুচকি হাসে। রাতে শিকার করতে যাবে সিয়াম, এটা তার সিগারেট টানার স্টাইল দেখেই বুঝে নিয়েছে নাহিদ। এখন শুধু রাতের অপেক্ষা, কখন শুরু হবে রক্তের খেলা। রক্তে নেশে পাগল হয়ে মেতে উঠবে দুপক্ষের লোক। চারিদিকে সন্ধ্যার আবছা অন্ধকার, কাকের কুজনে এখনও মানুষজনের মুখে বিরক্তির ছাপ। শীতের কুহেলি পর্দা সরে শুরু করেছে, সন্ধ্যা ঝিরি ঝিরি বাতাস, দূর মসজিদের মিনার হতে ভেসে আসছে মাগরিবের আজান। রকি আলমোড়া ভেঙে উঠে বসে, পাশে তাকিয়ে প্রাণটা তার জড়িয়ে যাচ্ছে। মিম নীল কালারের একটা শাড়ি পরে তার পাশেই বসে আছে। রকির রুমটা বেশ নিস্তব্ধ, অনেকদিন যাবৎ শূন্যতায় সারা ঘর মমা করছিল, কিসের যেন অভাবে ঘরে। আজকে মিমার সাথে কত নতুন প্রাণ ফিরে পেয়েছে। রকি ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে আছে মিমের দিকে। মিম অপেক্ষা করছে কখন রকি তার প্রশ্নের উত্তর দেবে। দুজনের দুটি ইচ্ছে। রকি তার চোখের দৃষ্টি মিমের দিক থেকে সরিয়ে টেবিলের উপর চোখ বোলাতেই দেখা গেল তার ল্যাপটপটা উধাও। বালিশের নিচে হাত দিয়ে সে চমকে ওঠে। তার পছন্দের পার্সোনাল পিস্তলটা নেই। রকি এক লাফে উঠে দাঁড়ায়। ব্যাপার কি? কোথাও কিছু নেই,
সে আলমারির দিকে পা বাড়াতে নিলেই মিম তার হাতটা চেপে ধরে। রকি হ্যাজকার টান দিতে নিলেই মিম বলে ওঠে, অগোছালো ঘরটা গুছিয়েছি, তাই হয়তো তোমার রাখা জিনিস অন্য কোথাও চলে গেছে। মানে? মানে হলো বালিশের নিচে যেটা ছিল সেটা অন্য জায়গায় রেখেছি, টেবিলের উপর যেটা ছিল সেটা অন্য জায়গায় রেখেছি। আমার জিনিসে না বলে হাত দেওয়াটা আমি পছন্দ করি না। যেটা তোমার সেটা আমার, এটা মনে রেখো। পিস্তলটা কোথায় রেখেছো? মিম আঁচলের নিচ থেকে পিস্তলটা বের করে সরাসরি রকির কপাল বরাবর তাক করে ট্রিগারে হাত দেয়। রকি সাথে সাথেই পিছিয়ে যায়। মিম তার সাথে এমন করবে এটা সে ভাবতে পারেনি। মিম, পিস্তল নামাও, গুলি লেগে যেতে পারে আমার শরীরে। মিস্টার রকি, আজকে তোমার শেষ দিন, আজকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। কি পাগলের মতো কথাবার্তা বলছো, মাথা ঠিক আছে তোমার? আমার মাথা ঠিক আছে, মৃত্যুর জন্য প্রস্তুত হও। কথাটা বলেই মিম ট্রিগারে চাপ দেয়। রকি চোখ জোড়া বন্ধ করে ফেলে। পিস্তল থেকে কোনো প্রকার বুলেট বের হয় না। রকি হাসির শব্দ শুনে চোখ মেলে তাকায়। মিম দাঁত বের করে হাসছে। রকি বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে এখানে। কি হচ্ছে এইসব মিম? ভয় পেলে নাকি? ভয় পাবো কেন, আমি কি ভীতু নাকি? সেটা তো তোমার কপালে পিস্তল তাক করার পরে বুঝতে পেরেছি, কেমন সাহসী তুমি। পিস্তল নিয়ে মজা করা ঠিক নয়, এটা কোনো সাধারণ জিনিস না। একটা ছোট বাচ্চার হাতে পিস্তল দিলে সে যদি তোমাকে সামনে রেখে ট্রিগারে চাপ দেয় তাহলে তুমি শেষ। ক্ষমতাশীল আর ধনী লোক এটার সামনে নত। মেহরাজ সাহেবকে খুন করার কারণ কি? জেনে কি করবে? প্রয়োজন আছে তাই জিজ্ঞেস করেছি। আমার সম্পর্কে জানতে চেয়েছিল তাই মেরে দিয়েছি। এইভাবে আর কতদিন মানুষ খুন করবে? যতদিন পর্যন্ত কিং মাস্টার হতে না পারবো ততদিন। মিম চুপ হয়ে যায়। রকি বর্ষা থেকে উঠে দাঁড়িয়ে আলমারির সামনে যাই। মৃদু থেকে কালো কালারের একটা জ্যাকেট আর একটা প্যান্ট বের করে সেটা পরে নেয়। টেবিলের নিচে থেকে একজোড়া জুতা বের করে পায়ে দেয়। চেয়ারের উপর থেকে ফেল্ডের টুপিটা মাথায় দিয়ে আয়নার সামনে যেয়ে দাঁড়ায়। নিজের কাছে আয়নায় নিজেকে কখনো ভালো দেখায় না, মনে হয় কোথাও যেন ঘাটতি আছে। রকি নিজেকে দেখে সন্তুষ্ট, সে ঘাড় ঘুরিয়ে মিমের দিকে তাকায়। মিম মন খারাপ করে বসে আছে। এতক্ষণ মেয়েটা উৎফুল্ল মেজাজে ছিল, কিন্তু হঠাৎ করে তার কী হলো বুঝতে পারছে না রকি। তাই যে সে মিমের হাত দুটো ধরে পাশে বসে তার কপালে একটা ভালোবাসার স্পর্শ দেয়। মিম শব্দ করে হাসে। মিমের ঠোঁটের কোণে হাসির রেখা দেখে রকি নিজেও হেসে ওঠে। তোমার এই মিষ্টি হাসির জন্য আমি সব করতে পারি। তাহলে মানুষ খুন করা ছেড়ে দাও। মিম, আমার একটা লক্ষ্য আছে যেটা আমি পূরণ করতে চাই, তারপর না হয় আমি খুন খারাপই ছেড়ে দিব। সেটা কবে? আর যদি তোমার লক্ষ্য পূরণ না হয় তাহলে কি তুমি খুন করা ছাড়বে না? ছেড়ে দিব, তোমার জন্য হলেও আমি ছেড়ে দিব খুন খারাপি। এগুলো পরে কোথায় যাচ্ছ? পিছনে ফিরে তাকায় না রকি। শুভ কাজে যাওয়ার আগে পিছন ফিরে তাকাতে হয় না, এটা রকি তার মায়ের কাছে থেকে শুনেছে। সে সামনের দিকে তাকিয়ে জবাব দেয়, আবর্জনার পরিমাণ অতিরিক্ত বেড়ে গিয়েছে, সেটা পরিষ্কার করতে যাচ্ছি। পছন্দের পিস্তলটা নিয়ে যাবে না? শত্রু মারতে রকির পিস্তলের প্রয়োজন হয় না, তার শক্ত হাত দুটোই যথেষ্ট। বাম হাতটা লম্বা করে রকি। মিম বিছানার উপর থেকে পিস্তলটা নিয়ে রকির হাতে দেয়। রকি তার পছন্দের পিস্তলে হাত রাখে। আগের থেকে পিস্তলটা অনেক পাতলা মনে হচ্ছে তার কাছে। মিম এটা বুঝতে পেরে টেবিলের এক কোণ থেকে পিস্তলের বুলেটগুলো সংরক্ষণ করে রকির পাশে যেয়ে দাঁড়ায়। রকি বাম হাতে পিস্তলটা নিয়ে ডান হাত মিমের দিকে এগিয়ে দেয়। মিম বুলেটগুলো তার হাতে দিয়ে দেয়। রকি চোখের পলকে রিলোড নিয়ে নেয়। রুমের দরজাটা ভালোভাবে লাগিয়ে বেরিয়ে যায় রকি। উদ্দেশ্য এখন একটাই, প্রতিপক্ষ নাহিদকে বুঝিয়ে দেওয়া রকি চাইলে কতটা ভয়ঙ্কর হতে পারে। মিম আটকানোর চেষ্টা করে না, সে জানে রকিকে বলে কোনো কাজ হবে না, কারণ রকি যা বলে তাই করে। গভীর রজনী, আকাশে এক ঝাঁক নতুন তারার সমাহার। বিলুপ্ত হয়ে যাওয়া তারাগুলো আজকে রাতের আকাশে উদয় হয়েছে। এক মনে বসে বসে নাইন সিগারেট টানছে। তার বাসা আজকে সম্পূর্ণ ফাঁকা, বাবা মা গ্রামের বাসায় বেড়াতে গেছে।
নীলা তার এক বান্ধবীর বাসায় গিয়েছে, আজ আর ফিরবে বলে মনে হচ্ছে না। সিগারেট প্রায় শেষ, প্রতিটা টানে মিশে আছে রাগের ছাপ। বিষাক্ত ধোঁয়াগুলো জানান দিচ্ছে আজকে উজ্জ্বল রাতের আধারে কাউকে মৃত্যু দিতে হবে। গেটের বাইরে গাড়ির আওয়াজ পাওয়া মাত্রই নাহিদ নিজেকে প্রস্তুত করে হাঁটে ধরে। কোমরের কভার পয়েন্টে পিস্তলটা রেখে সে নিজেকে সুরক্ষিত মনে করছে। দারোয়ান নাহিদকে দেখে কোনো শব্দ না করে গেটটা খুলে দেয়। নাহিদ যেয়ে কালো গাড়িটাই বসে পড়ে। দারোয়ান জানে না এটা কার গাড়ি, তবে সে কাউকে ফোন করে দেয় যেটা নাহিদের চোখের আড়ালেই। গাড়িতে এখন তিনজন বসা, সবার হাতে জ্বলন্ত সিগারেট। গাড়ি ড্রাইভিং করছে আরাফাত, তার পাশে বসে আছে সিয়াম, পিছনে নাহিদ। কারো মুখে কোনো শব্দ নেই, শুধু সিগারেট টানার আওয়াজ। মুক্ত বাতাসে জ্যাম ছাড়া রাস্তা দিয়ে তাদের গাড়িটা যেতে যেতে একটা ক্লাবের সামনে যেয়ে থামে। সবাই গাড়ি থেকে নামে, নাহিদ তাকিয়ে আছে ক্লাবের দিকে। এটা তাদের আড্ডা, এখানে তারা সবসময় বসে আড্ডা দেয়। আজকে এখানে আসা সবার জন্য নিষেধ, কারণ আজকে এখানে ভয়ঙ্কর কিছু হতে চলেছে যা আজ পর্যন্ত কেউ দেখেনি। আরাফাত প্রথমে, তার পিছনে নাহিদ আর সিয়াম। ক্লাবের দরজাটা ফাঁকা আছে, তার মানে এতক্ষণে রকি চলে এসেছে এখানে। ভিতরে প্রবেশ করে তিনজন। দেয়ালে রঙিন বাত চলছে, লাল নীল সবুজ রঙের সমাহার। চেয়ারের উপর পা তুলে বসে আছে রকি। সিয়াম দরজাটা লক করে চাবিটা নাহিদের হাতে দেয়। রকির সামনে একটা চেয়ার ফাঁকা আছে, আরাফাত সেটা টেনে বসে। তার পিছনে বডিগার্ডের মতো দাঁড়িয়ে আছে সিয়াম আর নাহিদ। কারো মুখে কোনো শব্দ ছিল না এতক্ষণ, কিন্তু এখন শুরু হয়েছে কথা। নিস্তব্ধতা ভেঙে রকি প্রথমে বলে ওঠে, নাহিদ তোর দলবল কোথায়? কাউকে দেখছি না যে। তোকে মারার জন্য নাহিদের দলবল নিয়ে আসা লাগবে না, আমরা তিনজনই যথেষ্ট। তিনজন হলে হবে না, কারণ সবার থেকে আমার মারার স্টাইলই আলাদা। আরফাত ভাই, এই শালাকে তাড়াতাড়ি মারতে হবে, আজকে আমার বাসা ফাঁকা আছে, নাইট ক্লাব থেকে মেয়ে আসবে, সারা রাত মস্তি হবে। ছোট আমি থাকতে চিন্তা নেই। রকি হাসে, এটা তার স্বভাব। সে সিয়ামের দিকে তাকায়, সিয়ামের চোখে ভয়ের ছাপ স্পষ্ট। এখানে এসে সে ফেঁসে গেছে, এটা তার ঢোকেলা দেখেই বোঝা যাচ্ছে। কেউ যদি রকিকে দেখে ভয় পায় তাহলে রকি তাকে মারে না, ছেড়ে দেয়। কিন্তু কেউ যদি রকির মারার স্টাইল দেখে তাকে ভয় পায় তাহলে রকি তাকে ছাড়ে না, বরং কষ্ট দিয়ে মারে। আরাফাত পিস্তলটা বের করে হাতে নেয়। এইটা দেখে সিয়ামের ভয় কিছুটা দূর হয়, কিন্তু রকি যখন তার পিস্তলটা বের করে হাতে নেয় সাথে সাথে সিয়াম ভয় কাতর কণ্ঠে বলে ওঠে, নাই চল এখান থেকে চলে যাই, রকি সুবিধা মনে হচ্ছে না আমার কাছে। নাহিদ তোর বন্ধু সিয়াম ভয় পাচ্ছে, সে আমাকে কি মারবে? এর আগে তো সে নিজেই হার্ট অ্যাটাক করে মারা যাবে। সিয়াম তোকে আগেই বলেছি ভয় পেলে আমার সাথে আসার প্রয়োজন নেই, তবু তুই এসেছিস, আমি কিছু বলিনি, তাহলে এখন কেন ভয় পাচ্ছিস? রকি হাতে পিস্তল আর পোশাক আছে দেখে মনে হচ্ছে সে নিশ্চয়ই আমাদের মারতে এসেছে এখানে। তো আমরা কি করব, তাকে ছেড়ে দিই? নাহিদ কথাটা শেষ করতে পারেনি, এর আগেই একটা বিকট শব্দ হয়। পাশ ফিরে থাকায় দুজন, আরাফাত নিচে পড়ে আছে, তার কপালে পিস্তলের বুলেট লাগার চিহ্ন, তাজা রক্তগুলো ছড়িয়ে পড়ছে। রকি বর্ষা অবস্থায় গুলি করেছে। এটা দেখে সিয়াম জোরে চিৎকার করে, নাহিদ পিছনে হাত দেয়, সাথে সাথে রকি আরেকটা গুলি করে। এবার বুলেটটা যেয়ে লেগেছে নাহিদের ডান হাতে। নাহিদের হাত থেকে একটা পিস্তল নিচে পড়ে যায়। সিয়াম যেয়ে দরজা খোলার চেষ্টা করছে, কিন্তু খুলতে পারছে না, চাবি নাহিদের কাছে। নাহিদ বাম হাত দিয়ে পিস্তলটা ওঠানোর বৃথা চেষ্টা করে। রকি যেয়ে নাহিদের পিস্তলটা হাতে নিয়ে ভালো করে দেখে বলে, পয়েন্ট 99, রেঞ্জ 21 মিটার। আমি এক সময় এটা ব্যবহার করতাম, কিন্তু এখন করি না, কারণ বাচ্চাদের জিনিস এটা। তুই কি মনে করেছিলি রকি একা আসবে আর তুই মেরে দিবি এত সহজ? তোর মতো 100 ছেলে আসলেও না আমার চুল বাঁকা করতে পারবে না। সিয়াম মেশিনটা বের করে গুলি করে রকিকে, না তো আমি ভুল করে গাড়িতে রেখে এসেছি। এমনটা তুই কীভাবে করলি? নাহিদ আমার পিস্তলটা দেই,
সেটা দিয়ে বল তোর বন্ধুকে আমাকে মারার জন্য। রকি তার হাতে থাকা পিস্তলটা সিয়ামের দিকে ঝিল মারে। সিয়াম একবার রকির দিকে তাকায়, আরেকবার নিচে পড়ে থাকা কালো কালারের পিস্তলের দিকে তাকায়। পিস্তল হাতে নিয়ে গুলি করার সাহস নেই তার। আরাফাতের মৃতদেহ আর নাহিদের অবস্থা দেখে সে মুহূর্তের মধ্যে নিচ থেকে পিস্তলটা হাতে নিয়ে দাঁড়ায়। রকি মুচকে হেসে পকেট থেকে একটা নতুন ব্লেড বের করে নাহিদের বাম হাতের কেটে ফেলে। নাহিদের দু হাত থেকে অঝরে রক্ত পড়তে থাকে। সে চিৎকার দিয়ে বলে, সিয়াম গুলি করে রকিকে, নয়তো সে আমাকে মেরে ফেলবে। সিয়াম, আমি বেশি দেরি করব না, অতি দ্রুত গুলি কর, নয়তো তোর বন্ধুর পায়ের রক কেটে ফেলব। সিয়াম আর কিছু চিন্তা না করে ট্রিগারে জোরে একটা চাপ দেয়। পিস্তল থেকে একটা বুলেট বের হয়। রকি তার বুক বরাবর নাহিদকে টেনে সামনে নিয়ে আসে। বুলেটে সরাসরি নাহিদের বুকে লাগে। সিয়ামের হাত থেকে পিস্তলটা নিচে পড়ে যায়। দৌড়ে এসে সে তার বন্ধুকে জড়িয়ে ধরে। রকি পাশ থেকে একটা পেট্রোলের বোতল দিয়ে আরাফাতের শরীরে ফেলে, তারপর সিয়াম আর নাহিদের শরীরে। সিয়াম নাহিদকে জড়িয়ে কান্না করছে। রকি একটা সিগারেট জ্বালায়। সিয়াম এটা দেখে ভয় পেয়ে যায়, কারণ জ্বলন্ত সিগারেটে পেট্রোল লাগলে আগুন জ্বলে উঠবে। রকি ভাই, আমাকে ছেড়ে দেন, আমি আর কখনো এমন করব না। সেটা এখানে আসার আগে মনে করা উচিত ছিল। রকি শব্দ করে হেসে জ্বলন্ত সিগারেটের অংশ সিয়ামের শরীরে নিক্ষেপ করে। সাথে সাথে তার শরীরে আগুন জ্বলে ওঠে। রকি রুম থেকে বেরিয়ে যায়। মুসা ইব্রাহিম খলিল, মাফিয়া জগতের বাদশাহ। এক সময় সে বাংলাদেশে নিজে রাজত্ব স্থাপন করেছিল। সময়ের ব্যবধানে তাকে দেশ ছাড়তে হয়েছে। সে বর্তমানে ইরাকে নিজের রাজপ্রাসাদ তৈরি করেছে। সমস্ত পৃথিবীর মাফিয়াদের কন্ট্রোল করে সে। টাকার কোনো অভাব নেই তার। প্রতিটা দেশে একজন করে মাফিয়ার বস বানিয়ে দিয়েছে সে। যে তার সাথে বেইমানি করবে তার মৃত্যু অনিবার্য। বন্দুকের ব্যবসা, ড্রাগ সাপ্লাই, কালো টাকার পাহাড় জমিয়েছে মোসা ইব্রাহিম। সমস্ত পৃথিবীর মানুষ তাকে খুব ভালো করেই চিনে, কেননা সে একমাত্র ব্যক্তি যে একসাথে জেরুজালেমের অর্থ দেশৈনিক মেরে ফেলেছিল। এখান থেকেই মানুষের কাছে মোসা ইব্রাহিম নামটা পরিচিত হয়ে উঠেছে। প্রশাসন তার কিছুই করতে পারবে না। ইরাকে ঢুকতে হলে মোসা ইব্রাহিমের অনুমতি লাগে। মরুভূমির ঠিক মাঝখানে তার রাজপ্রাসাদ। বিশ্বাসী লোক ছাড়া কেউ সেখানে যেতে পারে না। মোসা ইব্রাহিমের ছোট ভাই মোসা ইসমাইল, সে একটা পিস্তল হাতে ইব্রাহিমের কামরার দিকে যেতে থাকে। ইসমাইলের কাছে সমস্ত পৃথিবীর মাফিয়াদের খবরাখবর আসে, কে কী করছে সব কিছু। যদি কোনো খারাপ সংবাদ থাকে তাহলে ইসমাইল সেটা ইব্রাহিমকে জানায়। তারপর কী করতে হবে সেটা তিনি নিজেই ঠিক করেন। আজকেও ঠিক এমন কিছুই ঘটতে চলেছে। ইসমাইল দরজায় ঠকঠক করে, ভিতর থেকে শব্দ আসে, চলে আয় ইসমাইল। ইসমাইল দরজাটা খুলে ভিতরে প্রবেশ করে। ইসমাইল তার ছয় নম্বর স্ত্রীর সাথে বসে আছে। ইসমাইল মাথা নিচু করে সালাম জানায়। ইব্রাহিমের হাতের ইশারায় তার স্ত্রী আফিয়া কক্ষটা ত্যাগ করে। ইব্রাহিম বালিশের সাথে হেলান দিয়ে আয়েশ করে বসে। ইসমাইল নিজেকে প্রস্তুত করে বলতে থাকে, ভাই, বাংলাদেশে যে আমাদের ড্রাগস আর বন্দুক ভর্তি জাহাজগুলো ছিল সেগুলো সরকার সিল করে দিয়েছে। রকি কি করছে তাহলে? সে আমাদের সাথে বেইমানি করেছে। আমি কালকে বাংলাদেশে যেতে চাই। ইরাক থেকে বের হওয়া আপনার জন্য ভালো হবে না, আর বাংলাদেশে গেলে তো সবচেয়ে বড় সমস্যা হয়ে যাবে। কিছুই হবে না, তুই সব কিছু ব্যবস্থা কর। সুবোধ বালকের মতো মাথা নাড়িয়ে চলে যায় ইসমাইল। ইব্রাহিম ব্যালকনিতে যেয়ে দাঁড়ায়। দূর মরুভূমিতে মাঝখানে একটা খেজুর গাছ দেখা যাচ্ছে। সেখানেই তার চোখে দৃষ্টি স্থির হয়ে আছে। বাংলাদেশ ইব্রাহিমের জন্য সবচেয়ে বিপজ্জনক জায়গা। প্রশাসনের লোক তাকে দেখা মাত্রই ধরে ফেলার অনুমতি আছে। তাই ইব্রাহিমকে খুব সাবধানে বাংলাদেশের মাটিতে পা ফেলতে হবে। হঠাৎ কেউ ইব্রাহিমের কাঁধে হাত রাখে। ইব্রাহিম পিছনে ফিরে তাকায়। তার ছয় নম্বর স্ত্রী আফে এসে তার পাশে দাঁড়িয়েছে। ইব্রাহিম খলিল মুচকি হাসে। ইরাকের মেয়েগুলো দেখতে ভীষণ পরিমাণে সুন্দর হয়, যা ইব্রাহিমের মন কেড়েছে। 21 বয়সী এই ইরাকি বালিকাকে দেখেই ইব্রাহিম বিয়ে করে ফেলেছে। ইব্রাহিমের বয়স প্রায় 40-এর কাছাকাছি।
যৌবন এখনও টকবক করছে। ইব্রাহিম এক হাতে তার স্ত্রীকে জড়িয়ে ধরে। তার স্ত্রী আফিয়া কিছু কিছু বাংলা বলতে পারে, তাই সে বলে, আপনি কি আমাকে পেয়ে খুশি? আমি 6টা বিয়ে করছি, কিন্তু তুমি আমাকে যতটুকু সুখ দিয়েছো ততটুকু অন্য কেউ দিতে পারেনি। কোথাও যাওয়ার প্ল্যান করছেন বলছি। তুমি কিভাবে জানলে যে কোথাও যাওয়ার প্ল্যান করছি? দরজার আড়াল থেকে কান পেতে শুনেছি। তুমি কিন্তু এখন খুব দুষ্ট হয়ে গেছো। বলেন না, কোথায় যাচ্ছেন? কালকে বাংলাদেশে যাব। আমিও আপনার সাথে বাংলাদেশে যাব। আফিয়া, আমার ভালোবাসা, পাগলামি করো না, আমি কাজের জন্য যাচ্ছি, ঘুরতে নয়। আপনি আপনার কাজ করবেন, আমি আমার কাজ করব, তাহলে তো হয়। ইব্রাহিম আফিয়াকে কাছে টেনে আফিয়ার মিষ্টি ঠোঁটে লম্বা করে চুম্বন করে বলে, পরের বার তোমাকে সাথে নিয়ে যাব, খুশি এবার। আফিয়া মাথাটা নিচু করে লজ্জা মাখে একটা হাসি দেয়। ইব্রাহিমও শব্দ করে হেসে দূরদিগন্তে তাকিয়ে থাকে। গন্তব্য এখন একটাই, বাংলাদেশ, যেখানে তার মাতৃভূমি। অতিমাত্রায় কুয়াশায় ঢাকার পাশে গাজীপুর এলাকা ছেয়ে গেছে। হালকা বাতাসে ঠান্ডার পরিমাণ বেড়ে চলেছে। একরাশ বিরক্তি মুখে নিয়ে পাথরের উপর বসে আছে রফিক সাহেব। বিরক্তি দূর করার জন্য অবশ্য সঙ্গী হিসেবে একটা জ্বলন্ত সিগারেট ওনার হাতে রয়েছে। সেই কখন থেকে রফিক সাহেব কোন অপরিচিত আগন্তুকের জন্য অপেক্ষা করছে। এলাকাটা তেমন ভালো না, ডাকাতের ভয়ে মানুষজন এই দিকটায় সন্ধ্যার পর তেমন একটা আসা যাওয়া করে না। রফিক সাহেব যখন নিজের গাড়ি নিয়ে এই রাস্তায় আসে, তখন অনেকেই তাকে সাবধানতার বাণী শুনিয়ে গেছে। রফিক সাহেব কারো কথাই কান দেয়নি, নিজের ইচ্ছে মতো এখানে চলে এসেছে। যার কারণে এখানে আসা সে এখনও এসে পৌঁছয়নি। রফিক সাহেব একটার পর একটা সিগারেট শেষ করে যাচ্ছে। তিনি ঘড়ির দিকে তাকাই, সময় এখন রাত 7টা। আকাশে চাঁদ আছে, কিন্তু তার তেমন একটা আলো নেই। রাস্তার পাশে বড় একটা মাঠ রয়েছে, যেখানে ওনার গাড়ি দাঁড় করানো। পুকুর পাড়ে মস্ত বড় আম গাছের নিচে একটা পাথর রাখা, যেটার উপর এখন রফিক সাহেব বসে আছে। তিনি মনে মনে ভেবে নিয়েছে, হাতে থাকা অর্ধপোড়া সিগারেটটা শেষ হবার সাথে সাথেই এখান থেকে চলে যাবে। যার আসার কথা সে যদি না আসে, তাহলে এটার কোনো মানে আসে না। এমনিতেই গ্রাম অঞ্চলে যে পরিমাণে শীত, তার সাথে ভয়ানক পরিবেশ। রফিক সাহেবের সিগারেট শেষ, তিনি বাকি অংশটুকু পানিতে ফেলে বসা থেকে উঠে দাঁড়াই। চোখ জোড়া বন্ধ করে কয়েকবার নিঃশ্বাস ফেলে গাড়ির দিকে এগিয়ে যাই। স্থির হয়ে দাঁড়ায় রফিক সাহেব, কণ্ঠটা তার পরিচিত। যে কল দিয়ে এখানে আসার জন্য বলেছিল তার কণ্ঠ এটা। কণ্ঠস্বর চিনতে রফিক সাহেব ভুল করেনি। ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকাই, লাল কালারের জ্যাকেট পরে মোমবাতি হাতে দাঁড়িয়ে আছে একটা অচেনা ছেলে। ঝিরি ঝিরি বাতাসে মোমবাতির আলো নেবু নেবু করছে। ছেলেটা হাত দিয়ে বাতাস আটকানোর চেষ্টা করছে, কিন্তু তার চেষ্টা বৃথা হয়ে মোমবাতি নিভে যায়। রফিক সাহেব রাস্তার মধ্যে থেকে খোলা মাঠে এসে দাঁড়ায়। ছেলেটা ওনার সামনাসামনি। তিনি প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে মুখখানা গম্ভীর একটা ভাব নিয়ে ছেলেটাকে জিজ্ঞেস করে, তোমার পরিচয়? আমার পরিচয়? আমি একজন মানুষ। নাম কি তোমার? সবাই রকি বলে ডাকে, মা ডাকে খোকা। বাবার পরিচয়? আমার বাবা নেই। আমি বুঝতে পারিনি যে তোমার বাবা এই পৃথিবীতে বেঁচে নেই। বেঁচে আছে, কিন্তু তিনি এখন আর আমার বাবা নেই। বুঝিনি, বুঝিয়ে বলো। রকি রফিক সাহেবের দিকে তাকায়। লোকটার চেহারে কৌতূহল প্রকাশ পাচ্ছে। রকির গোলমেলে কথার মানে ওনার কাছে খুবই রহস্যজনক মনে হচ্ছে। কিছু না বলে আমার দিকে অমন করে তাকিয়ে আছো কেন? আপনার দিকে তাকানোর কারণ হচ্ছে, না এটা পরে বলবো, এখন নয়। আর আমার বাবা দ্বিতীয় বিয়ে করে চলে গেছে, তাই বলেছি বাবা বেঁচে আছে, কিন্তু তাকে ডাকার অধিকার নেই। তোমার চেহারার সাথে আমার চেহারার কিছুটা মিলে যায়, ব্যাপারটা খেয়াল করেছ? রকি আকাশের দিকে তাকায়, আবারও রফিক সাহেবের দিকে তাকায়। এবার সে বলে, চাঁদের আলো নেই আর মোমবাতি নিভে গেছে, আশেপাশে কোনো আলো নেই, যার কারণে আপনার চেহারা আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে না। আমাকে আবার শহরে যেতে হবে, হাতে সময় খুব কম, যেটা বলার জন্য এখানে আমায় ডেকেছ সেটা তাড়াতাড়ি বলো। আপনি তো এর আগেও একটা বিয়ে করেছিলেন, এটা কি আপনার বর্তমান মেয়ে বা স্ত্রী জানে?
রফিক সাহেব আপাদমস্তক চোখ বোলে রকির উপর, বোঝার চেষ্টা করে তাকে কি বলছে ছেলেটা, ওনার অতীত সম্পর্কে সে কীভাবে জানে। রফিক সাহেব এই ব্যাপারটা এমনভাবে মাটি চাপায় দিয়েছে যে তার দ্বিতীয় স্ত্রী এবং তার মেয়ে এটা জানে না। সেখানে অচেনা ছেলেটা কীভাবে জানলো, দু ফোঁটা ঘাম ঝরে পড়ে রফিক সাহেবের কপাল পে। রকি মুচকে হাসে, হালকা চাঁদের আলোয় তার হাসিটা উজ্জ্বল রেখা ধাবন করেছে। রফিক সাহেব শব্দ করে কাশে, তোমায় কে এগুলো কে বলেছে? সেই সংসারে আপনার একটা ছেলে আছে, ঠিক বললাম তো আমি? তুমি কি বলছো এগুলো, মাথা ঠিক আছে তোমার? মাথা ঠিক আছে আমার, গতকাল হাসপাতাল থেকে চেক আপ করিয়েছি, সেটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। তুমি বড্ড বেশি বলে ফেলেছ। আপনি কি এইসব অস্বীকার করতে পারবেন? মাথাটা নিচু করে চুপ হয়ে যায় রফিক সাহেব, বলার মতো কোনো ভাষা তার মুখ দিয়ে আসছে না। রকি ছেলেটা যা বলছে সব কিছুই সত্যি, কীভাবে তিনি ওনার অতীত ভুলে যেতে পারে? ক্ষমতা আর টাকায় নেশায় পাগল হয়ে রফিক সাহেব ধনির মেয়ে বিয়ে করে প্রথম স্ত্রী আর ছোট ছেলেকে গ্রামে ফেলে চলে আসে শহরে। আজ পর্যন্ত তিনি একথা কাউকে জানতে দেননি, এখন ওনার কাছে ক্ষমতা টাকা নাম ডাক সব কিছু আছে, কিন্তু নেই সুখ, যার খুঁজে তিনি এদিক সেদিক ঘোরাঘুরি করছে। চুপ আছেন কেন? আপনি তো একজন সৎ রাজনৈতিক নেতা, আপনার মুখে তো চুপ করে থাকা মানায় না, কথার জবাব চাই আমি। তুমি যা বলেছ সব কিছু সত্যি, আমি আমার স্ত্রী এবং সন্তানকে ফেলে শহরে চলে এসেছি। আমি তাদের এখন খুব করে আমার কাছে চাই, কিন্তু তাদের খোঁজ আমার কাছে নেই। আমার কাছে আছে আপনার স্ত্রী এবং সন্তানের খোঁজ। কোথায় তারা আমাকে বলো, আমি এখনই যাব তাদের কাছে। আপনার স্ত্রী আর এই পৃথিবীতে বেঁচে নেই। কথাটা শোনা মাত্রই রফিক সাহেবের চোখ জোড়া হতে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। রকি ওনাকে থামায় না, কান্না করলে নাকি মানুষের কষ্ট কমে যায়। তিনি হাত দিয়ে চোখ জোড়া মুছে রকিকে উদ্দেশ্য করে বলে, আমার ছেলে, সে তো বেঁচে আছে, সে কোথায়? খোঁজ খবর নিয়েছেন কখনো, সে বেঁচে আছে নাকি তার মায়ের মতোই মারা গেছে? এ কথা বলবে না, আমি জানি আমার ছেলে বেঁচে আছে, তুমি বলো সে কোথায় এখন? বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া রকি ভাই হচ্ছে আপনার ছেলে। দু কদম পিছিয়ে যায় রফিক সাহেব, নিজের ছেলের পরিচয় যে এভাবে পাবে সেটা তিনি কল্পনাও করতে পারেননি। হয়তো তিনি চেয়েছিলেন অন্য কোনোভাবে সামনাসামনি পরিচয় হবে, কিন্তু কিছুই হলো না, একটা মাফিয়া সন্তান জন্ম দিয়েছেন তিনি। ভাবতেই শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে, এত বছর সৎ রাজনীতি করে জনগণের পাশে দাঁড়িয়ে সন্ত্রাসীদের প্রতিরোধে কাজ করেছেন রফিক সাহেব, কাজকে নিজে সন্ত্রাসীর পিতা হয়ে গিয়েছেন তিনি। কোনো কথা না বলে রফিক সাহেব পিছু হাঁটে ধরে, রকি কিছু বলতে চেয়েও বলতে পারে না, নিজের পরিচয় সে দিতে চায় না, এটা সঠিক সময় নয়। রকি একটা সিগারেট চালায়, এতক্ষণ রফিক সাহেব দাঁড়িয়ে থাকায় ভদ্রতার খাতিরে সে সিগারেট জ্বালায়নি। রফিক সাহেব যেয়ে গাড়ি স্টার্ট দেয়, তিনি আরেকবার রকির দিকে তাকিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দেন। জায়গাটা খুব একটা ভালো না, তাই রকি নিজেও যাচ্ছে এখানে থাকতে। সে পকেট থেকে মোবাইল ফোনটা বের করে আবিরকে কল দেয়, আবির কল রিসিভ করে, সে যেন রকির কলের অপেক্ষায় ছিল। রকি, আঙ্কেল চলে যাচ্ছে, সমস্যার সমাধান হয়ে গেছে কি? তুই বাইক নিয়ে চলে আয় মাঠে, তারপরে আমি বিস্তারিত বলছি তোকে। তুই সামনের দিকে এগোতে থাক, আমি মিনিটের মধ্যে আসছি। কল কেটে পকেটে মোবাইলটা রেখে দেয় রকি। আবিরের অপেক্ষার প্রহর গুনছে সে, আশেপাশে কুয়াশায় ঢেকে গেছে, কাছের গাছপালাগুলো স্পষ্টভাবে দেখার কোনো উপায় নেই, কোথা থেকে যেন একটা পাখি ডাকছে, আওয়াজটা খুবই ভয়ানক, গ্রাম এলাকায় এগুলোর আবির্ভাব একটু বেশি। রকি ভয় না পেয়ে রাস্তা ধরে এগোতে থাকে, ঘন কুয়াশা ভেদ করে বাইকের আলো এসে রকির চোখে পড়ল, আবি চলে এসেছে, এখন আর কোনো ভয় নেই। রকি বাইকে চড়ে বসে, শক্ত করে আবিরকে জড়িয়ে ধরে সে, আবির বাইক স্টার্ট দেয়, দুজনের মধ্যে কথোপকথন শুরু হয়। রকি, তুই কি তোর বাবাকে নিজের আসল পরিচয় দিয়েছিস? এগুলো এখন না বলে পরে বলি। যেটা জিজ্ঞাসা করেছি সেটার উত্তর দিয়ে, এর ভিতরে তো কোনো অন্য কথা নয়। আমি যে ওনার ছেলে এটা বলিনি, তবে তার ছেলে যে মাফিয়া এটা বলে দিয়েছি। উনি কি বলেছেন তারপর? কোনো কথা বলেনি, নিঃশব্দে গাড়ি চালিয়ে চলে গেছে।
পরিচয়টা দেওয়া উচিত ছিল তোর? আমি যেটা করি সেটা বুঝে শুনে তারপরেই করি। উনি যতটুকু কষ্ট আমাকে আর আমার মাকে দিয়েছে ততটুকু কষ্ট আমি ওনাকে দিতে চাই। নিজের বাবার সাথে এমন করলে তিনি কতটা কষ্ট পাবেন তুই সেটা বুঝবি না? আমার বোঝার প্রয়োজন নেই। তোর সিগারেটের প্যাকেট কোথায়? আমার সিগারেট শেষ হয়ে গেছে। জ্যাকেটের পকেটে আছে, বের করে জ্বালা। রকি আবিরের জ্যাকেটের পকেট থেকে একটা সিগারেট বের করে সেটা জ্বালাই। চলন্ত সিগারেট কখনো রকির ঠোঁটে, কখনো বা আবিরের ঠোঁটে। এইভাবে গহীন অন্ধকার দুর্গম পথ একসাথে পাড়ি দিতে থাকে তারা দুজন। পকেটে আছে প্যাকেট ভর্তি সিগারেট, শেষ হবে শেষ পথ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না তাদের গন্তব্য প্ল্যাটফর্মে পৌঁছতে পারে। মুসা ইব্রাহিম খলিল বাংলাদেশে এসেছে খবরটা রকির কানে পৌঁছোটা মাত্র সে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। দূরের পথ, অজানা উদ্দেশ্য, পরিচিত জায়গা, যেখানে রকির শৈশব কৈশোর কেটেছে। মাফিয়া জগতে যার দ্বারা সে এসেছে তার নাম হচ্ছে মুসা ইব্রাহিম। রকি বুঝতে পারছে না সামান্য জাহাজের ঝামেলার জন্য কেন শুধু মুসা ইব্রাহিম বাংলাদেশে এসেছে। এখানে তার বিপদ, সেটা জেনেও সে জীবন ঝুঁকি নিয়ে এসেছে। তার মানে খুব গুরুত্বপূর্ণ কাজ করতেই তার এখানে আসা। গতকাল রাতে আবির আর রকি যখন শহরে ফিরছিল, মাঝপথে তাদের দুইজনের উপর হামলা হয়। রকির কাছে পিস্তল থাকায় তারা সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছে, নয়তো গতকাল রাতে দুইজনের অস্তিত্ব বিলীন হয়ে যেত। রকি হামলাকারীদের বৈশিষ্ট্য জানে না, কারণ সকলের মুখে কালো মাস্ক পরিধান করা ছিল। রকি হামলাকারীদের মধ্যে থেকে একজনের পায়ে একটা বুলেট লাগাতে পেরেছিল, এর বেশি আর কাউকে কিছু করতে পারেনি। রকি বর্তমানে ট্রেনে বসে আছে, তার কাঁধে মাথা রেখে মেম শুয়ে আছে। রকি বাহিরের দিকে তাকিয়ে প্রকৃতির মনোরম দৃশ্যগুলো পরিদর্শন করছে। তার আজকে কেমন যেন লাগছে, মুসা ইব্রাহিম বাংলাদেশে এসেছে কথাটা শুনে তার বুকটা কেঁপে উঠেছিল। কিন্তু কেন, সে তো আগে কখনো এমনভাবে ভয় পেত না। তাহলে কিসের ভয়? কাউকে হারানোর ভয়? মিমকে সাথে করে নিয়ে যাওয়াটা স্বাভাবিক মনে হচ্ছে না। কোনো বিপদ ঘটলে সব কিছু শেষ হয়ে যাবে। ফেনী স্টেশন ত্যাগ করে সরাসরি চট্টগ্রামের উদ্দেশ্যে ট্রেন নিজ গতিতে চলতে শুরু করে। রকি আর মিম নিজেদের মধ্যে প্রেমালাপ করতে ব্যস্ত, অনেক সময় পার হয়ে যায়। রাত তখন 10টা, নিরবিচ্ছিন্ন টুংটাং ধ্বনি বাজছে চারিদিকে। চট্টগ্রাম নদীবন্দরের তীরে মস্ত বড় একটা পোর্ট রয়েছে, সেখানে মুসা ইব্রাহিমের জাহাজগুলো আটকানো হয়েছে। রকি কয়েক কদম হেঁটে সামনে যেতেই মুসা ইব্রাহিমের দেখা মেলে। মুসা ইব্রাহিম চেয়ারে বসে আছে, তার পা দুটো টেবিলের উপর। তিনি বসে বসে ইসমাইলের সাথে কথা বলছিলেন। কী সম্বন্ধে কথা হয়েছিল রকি তা জানে না, তবে কিছুটা আন্দাজ করতে পেরেছে যে তার ব্যাপারে কথা হচ্ছিল। রকি শব্দ করে কে সে গলাটা পরিষ্কার করে নেয়। মুসা ইব্রাহিম হাসি উজ্জ্বল চেহারা নিয়ে রকির দিকে তাকাই। আশেপাশে সমুদ্রের মাছের গন্ধে পরিবেশটা মম করছে, কয়েকজন ছেলে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। রকি আরেকটু সামনে এগিয়ে যাই। দুজন কালো খোঁট পরা ছেলে এসে রকিকে চেক করতে থাকে। ছেলে দুটোকে দেখে বোঝা যাচ্ছে যে এরা ভিন্ন দেশী লোক। অতিরিক্ত ফর্সা গায়ের চামড়া, চুলগুলো কালার করা, শরীরের বিভিন্ন অঙ্গে ট্যাটু আঁকা। রকি হাত দুটো উঁচু করে, একটা 9mm পিস্তল বেরিয়ে আসে তার কোমরের কভার পয়েন্ট থেকে। পিস্তল দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মুসা ইব্রাহিম। একটা ছেলে পিস্তলটা টেবিলের উপর রাখে, সামনে এগিয়ে যায় রকি। পিছুটা নেই কোনো, তার আছে শুধু বিজয়ের হাসি। ভাই হঠাৎ বাংলাদেশ আসলেন যে? ভাই কি সেই কৈফত তোকে দিবে? ইসমাইলের উত্তরে ভীষণভাবে বিরক্ত প্রকাশ করে রকি। যাকে জিজ্ঞেস করেছে সে জবাব দিচ্ছে না, কিন্তু অন্যজন ঠিকই সেটা জবাব দিয়ে দিল। রকি শান্ত গলায় ইসমাইলকে উদ্দেশ্য করে বলে, ইসমাইল ভাই, আমি বড় ভাইয়ের কাছে বাংলাদেশে কেন এসেছি সেই কৈফত চাইনি, শুধু বলেছি হঠাৎ কেন বাংলাদেশে এসেছে। তোর কারণে এত দূর আসতে হয়েছে, নয়তো কখনো আর বাংলাদেশে আসতাম না। আমার কারণে? এতগুলো জাহাজ আটকে গেছে, তোকে বলেছিলাম ব্যাপারটা দেখতে, কিন্তু তুই কিছুই করলি না। শালা, তোকে যে কি করতে মন চাচ্ছে সেটাই বুঝতে পারছি না। আহা ইসমাইল, তুই রকির সাথে এমন করছিস কেন? ভাই দেশের অবস্থা এখন তেমন একটা ভালো যাচ্ছে না, তারপর আপনার নামে কতগুলো কেস, মার্ডার কেসের সংখ্যাও অগণিত,
প্রশাসনের লোকজন যদি জানতে পারে আপনি এখন চট্টগ্রামে আছেন তাহলে বুঝতে পারছেন কি হবে। রাগ লাগছে আমার, তাই রকিকে কথাগুলো বলেছি। ইসমাইল তুই এইবার থাম, আমাকে রকির সাথে কথা বলতে দে। ইসমাইল চুপ হয়ে গেছে আর চোখে কঠিন দৃষ্টিতে তাকায় রকির দিকে। রকি সেটা দেখে মুচকি হাসে। ইব্রাহিম একটা সিগারেট চালায় আর একটা সিগারেট রকির দিকে এগিয়ে দেয়। রকি সেটাতে বাধা দেয়। সিনিয়রের সামনে জুনিয়র কখনো সিগারেট টানে না। তোকে দেখে মাঝে মাঝে আমার সন্দেহ হয় তুই কি আসলে মাফিয়া নাকি সাধারণ জনগণ। ভাই আমার একটা আবদার আছে আপনার কাছে। শুনি তোর কি আবেদন। ভাই আমি মাফিয়ার জগৎ ত্যাগ করতে চাই, ভালো একটা জীবন তৈরি করতে চাই যেখানে থাকবে না পিস্তলের কোনো আবির্জাত। রকির কথাটা শোনা মাত্র ইব্রাহিম হেসে ওঠে। এটার অপেক্ষায় ছিলেন যেন তিনি। রকি ইব্রাহিমের অহেতুক হাসির দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায়। কোনো কারণ ছাড়া হাসার পাত্র নয় মুসা ইব্রাহিম। রহস্যময় মাইন্ড গেমা তিনি। কখন কি করবে সেটা সামনে বসে থাকা শত্রুপক্ষ আন্দাজ করতে পারবে না। আমি জানি না তুই কি করবি, তবে তোকে আমি বাধা দেব না। আমার শেষ একটা কাজ তোকে করে দিতে হবে। রকি কোনো কিছু চিন্তা ভাবনা না করেই বলে ওঠে, বেশ করে দিব, সমস্যা নেই, কিন্তু কাজটা কি? ভেবে চিন্তে বলছিস তো, কাজের কথা শুনে পরে আবার পাল্টি মারবি না তো। রকি এক কথার মানুষ, যা মুখ দিয়ে উচ্চারণ করবে সেটা করে তারপর বিরতি নেবে। ইব্রাহিম ভাবতেও পারেনি রকি এত সহজে তার কথাই সায় দিবে। তবে মোসা ইব্রাহিমের জন্য ভালোই হয়েছে, তিনি ছোট করে সিগারেটে একটা ধোঁয়াগুলো রকির উদ্দেশ্যে ছুড় মারে। রকি কিছু বলে না, চুপ করে বসে থাকে, কারণ মোসা ইব্রাহিম তার সিনিয়র, যা ইচ্ছে তাই করতে পারবে। বঙ্গোপুর সাগর দিয়ে বার্মা থেকে 40টা জাহাজ আসবে বাংলাদেশে, সবগুলো রয়েছে বন্দুক, বোমা, ড্রাগস, ইয়াবা, যত প্রকার নেশা জাতীয় দ্রব্য আছে সব কিছু। আমি চাচ্ছি সব এগুলো জাহাজ নিরাপত্তার সাথে তুই বাংলাদেশে নিয়ে আসবি, এটা তোর কাজ। আর আমি জানি তুই যেটা করার জন্য জবান দিস সেটা শেষ নিঃশ্বাস পর্যন্ত পালন করে যাবি। ইব্রাহিমের এমন কথা শুনে চমকে ওঠে রকি। সে ভাবতে পারেনি ইব্রাহিম তাকে এই কাজ করার জন্য বলবে। রকি ইসমাইলের দিকে তাকায়, সে শয়তানি মার্কা হাসি হাসছে। তার মনে মনে চলছে অন্য কিছু, কিন্তু সেটা কি রকি আন্দাজ করতে পারছে না। কত তারিখে আমাকে বার্মা যেতে হবে? তুই কাজটা করতে রাজি তো? হ্যাঁ অথবা না আমি বলবো না, তবে আপনার কাজ হয়ে যাবে। আগামী মাসে 25 তারিখে তুই চলে যাবি, তারপর যেদিন তোর সুবিধা হয় সেদিন বাংলাদেশের উদ্দেশ্যে জাহাজগুলো নিয়ে রওনা দিবি। এগুলো নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। সংবাদটা যেন কোনোভাবেই লিঙ্ক না হয়। কোনোভাবে কিছু হবে না। হঠাৎ স্নাইপার চালানোর একটা শব্দ হয়। মুসা ইব্রাহিম পাশ ফিরে তাকায়, তার একটা লোক নিচে পড়ে আছে। রকি মুচকি হাসে। ইসমাইল তার হাতে থাকা AK-47 রিলোড দিয়ে নেয়। যতগুলো লোক দাঁড়িয়ে আছে সবাই কভার নিচ্ছে, কেউ লোহার আস্তরণের পিছনে, কেউ বা বড় বড় মাছের বক্সের পিছনে। আরেকটা স্নাইপারের বুলেট এসে লাগে ইসমাইলের পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটার কপালে। ছেলেটা নিচে পড়ে যায়। ইসমাইল ভয় পেয়ে যায় এটা দেখে। সে দৌড়ে যেয়ে রকির জ্যাকেটের কলারটা চেপে ধরে। রকি স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে, কোনো নড়াচড়া নেই। আশেপাশে যে দুজন লোকের লাশ পড়ে গেছে সেদিকেও তার কোনো খেয়াল নেই। তুই কি এখানে পুলিশ বা কোনো গ্যাংয়ের লোক নিয়ে এসেছিস? বাঘ সবসময় একাই আসে, সঙ্গে কোনো গ্যাং নিয়ে আসে না। তুই ছাড়া অন্য কেউ জানতো না যে ইব্রাহিম ভাই বাংলাদেশে আসবে? কি করেছিস তুই বল আমাকে। আমি কিছু করিনি, যা করার সে নিজেই করছে। কেসে কেসে বল আমাকে, যার সাথে হাত মিলিয়ে তুই আমার সাথে বেইমানি করছিস। আমি কারো সাথে হাত মিলিয়ে বেইমানি করছি না। তাহলে আমার উপর হামলা কে করেছে? সেটা তো আপনার ছোট ভাই ইসমাইলই ভালো বলতে পারবে। ইব্রাহিম রাগী দৃষ্টিতে ইসমাইলের দিকে তাকায়।
ইসমাইল কিছু না বোঝার ভান করে বলতে থাকে, ভাই এই রকিশালা মনে হয় শত্রুপক্ষের সঙ্গে হাত মিলিয়েছে, সে ক্ষমতার লোভে আপনার সাথে বেইমানি করতে চাচ্ছে। আমি ক্ষমতা চাই না, বরং ক্ষমতা আমাকে চাচ্ছে, আর ভাইয়ের সাথে কে বেইমানি করছে সেটা ভাই নিজেই বুঝে গেছে। রকি আমি তোকে এখনই মেরে দেব। ইসমাইল কথাটা শেষ করেই তার হাতের বন্দুকটা রকির দিকে তাক করে, ট্রিগারে চাপ দিবে এমত অবস্থায় কোথা থেকে যেন একটা স্নাইপারের বুলেটে এসে ইসমাইলের হাতে লাগে, সাথে সাথে তার হাত থেকে AK-47 নিচে পড়ে যায়। উপস্থিত থাকা ছেলেগুলো রকির দিকে বন্দুক তাক করে। রকি উচ্চস্বরে হাসতে হাসতে বলে, কারো বন্দুক থেকে একটা বুলেট বের হওয়ার সাথে সাথে অদৃশ্য সেই আগন্তুকের স্নাইপার থেকে 10টা বুলেট বের হবে, আমাকে শেষ করার আগেই তোরা সবাই মৃত্যুর মুখে চলে যাবি। ডিসিশন নে, কি করবি তোরা, আমাকে মারবি নাকি নিজেরা বাঁচবি? ছেলেগুলো বন্দুক নামিয়ে ফেলে। ইব্রাহিম নির্বোধ বালকের মতো রকির দিকে তাকিয়ে আছে, তাকে বোঝার বৃথা চেষ্টা করছে। নিজ থেকে ইসমাইল বলে ওঠে, সবাই রকিকে গুলি কর, সে মিথ্যে কথা বলছে, বাইরে থেকে স্নাইপার চালাচ্ছে, সে আমার লোক, তোমাদের কিছুই করবে না, অতি দ্রুত গুলি করে মেরে ফেল রকিকে। ছেলেগুলো আবার রকির দিকে বন্দুক তাক করে। রকি মাথাটা নিচু করে রাখে, মৃত্যু এখন তার সামনে অপেক্ষা করছে, সে মৃত্যুর হাতে ধরা দিতে চায় না, কারণ সে জানে তার জীবন এখানে শেষ নাই। এবার সে শব্দ করে বলে, 1, 2, 3। রকি সংখ্যাগুলো কাউন্ট করার সাথে সাথেই 10-15টা স্নাইপারের বুলেট ছড়িয়ে পড়ে, মোট 25টা ছেলে মৃত্যুর মুখে চলে গেছে। চোখের পলকের আগেই ঘটনা ঘটে গেছে, বর্তমানে রকি ইব্রাহিম আর ইসমাইল ছাড়া আর কেউ বেঁচে নাই। পরিবেশে নিস্তব্ধতা বিরাজ করছে, তবে কিছু লোকের হেঁটে আসার শব্দ তিনজনের কানে ভেসে আসছে। ইব্রাহিম তাকায় রকির পিছনের দিকে, 7-8টা ছেলে আর 2টা মেয়ে আসছে। রকি হেঁটে যেয়ে ফাঁকা চেয়ারে বসে আছে, সে একটা সিগারেট জ্বালায়। ইব্রাহিম অবাক, যে ছেলেটার সামনে মাথা উঁচু করে কথা বলার সাহস করতো না, সে আজকে তার সামনে বসেই সিগারেট টানছে। রকি তোর এত বড় স্পর্ধা, তুই আমার সামনে আমার চেয়ারে বসে সিগারেট টানছিস? তোর এলাকায় তুই ছিলি বাঘ আর আমি ছিলাম পাতি কুকুর, তাই কিছু বলিনি, কিন্তু এখন এটা আমার জায়গা, ক্ষমতাও আমার, তাই আমি বাঘ আর তুই পাতি কুকুর, তোর সাথে যা ইচ্ছে তাই করতে পারি, দেখবি কি করি? সিগারেটটা মুখে রেখেই রকি টেবিলের উপর থেকে পিস্তলটা নিয়ে মোসা ইব্রাহিমের হাঁটুতে গুলি করে, ইব্রাহিম নিচে পড়ে যায়। রকি সহ বাকিরাও উচ্চস্বরে হাসে। ইসমাইল নিচে থেকে তার বন্দুকটা হাতে নিয়ে দ্রুত একটা গুলি করে রকির দিকে। রকি শক্ত টেবিলটা ছুঁড়ে মারে ইসমাইলের মুখ বরাবর, বুলেট যে টেবিলের মাঝখানে লাগে। রকি 2টা ছেলেকে হাত দিয়ে ইশারা করে ইসমাইলকে উঠিয়ে তার সামনে দাঁড় করানোর জন্য। ছেলে 2টো ইসমাইলকে রকির সামনে এনে দাঁড় করাই। ইসমাইলের ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে, মাথার লম্বা চুলগুলো কপালটা ঢেকে গেছে। রকি জ্বলন্ত সিগারেটটা ইসমাইলের ঠোঁটে চেপে ধরে, ইসমাইল জোরে চিৎকার দেয়। রকি এবারও হাসে, হাত দিয়ে আবিরকে এদিকে আসার জন্য ইশারা করে। আবির এসে ইসমাইলের সামনে দাঁড়ায়, অবাক হয়ে ইসমাইল আবিরের দিকে তাকিয়ে আছে, ব্যথায় সে 2টোর জোড়া এক করে কথা বলতে পারছে না। কি রে ইসমাইল, অবাক হচ্ছিস না আবিরকে এখানে আমার সাথে দেখে? কি মনে করেছিলি তুই, আমার বন্ধুকে দিয়ে আমাকে মারবি, আবার ইব্রাহিমকে মেরে তার ক্ষমতা সম্পদ হাতিয়ে নিবি? কিন্তু তুই হয়তো এটা জানিস না যে রকি কত বড় মাইন্ড গেমার, তোর লোক দিয়েই তোকে শেষ করব। আবির মেরে দে ইসমাইলকে। রকি ছেড়ে দে বেচারাকে, তুই না মারলেও আমি তাকে মেরে দিব। পিস্তলের ট্রিগারে একের পর এক চাপতেই রকি গরম বুলেটের ঝাঁক বাঁধে ইসমাইলের শরীরে। পিছনে মাথা নিচু করে বসে আছে ইব্রাহিম, সে বুঝে গেছে তার মৃত্যু অনিবার্য, সে কোনো কথা বলে না। রকি যেয়ে আবিরের কাঁধে হাত রাখে, আবির নিজের মনটা খারাপ করে রকিকে বলে, ওকে আমি তোকে একটা মিথ্যা কথা বলেছি। কোন কথাটা মিথ্যা বলেছিস? রকি আমি কোনো গুন্ডা বা মাস্টার নই, আমি একজন আন্ডারগ্রাউন্ডের পুলিশ অফিসার, তাই তো? কিন্তু তুই এটা কিভাবে জানিস?
গল্প প্রায় শেষের পর্যায়ে, সব রহস্য উন্মোচন হয়েছে, এটা পাঠকদের কাছে একটু অজানা থাক, তারা ভাবতে থাকুক বিষয়টা নিয়ে। নীলা আর ভীম এগিয়ে আসে রকি আর আবিরের দিকে, নীলা আবিরের পাশে আর ভীম রকির পাশে। নীলা, এটা তোমার সত্যি নাম নয়, আন্ডারগ্রাউন্ড থেকে এটা তোমার নাম দেওয়া হয়েছে। তোমার নাম হচ্ছে মালিহা জাহান অর্পা। আমি এটাও জানি যে নাহিদ তোমার সৎ ভাই, ভার্সিটিতে যাওয়ার দিন থেকেই আমি তোমাদের দুজনের পরিচয় জেনে গেছি। রকি হেঁটে ইব্রাহিমকে নিচে থেকে উপরে তোলে, হাঁটুতে গুলি লাগায় সে দাঁড়াতে অসক্ষম। জোর করে রকি তাকে দাঁড় করাই, আবির পিছনে থেকে হাত করা বের করে ইব্রাহিমের হাতে পরিয়ে দেয়। ইব্রাহিমকে সবাই মিলে ধরে নিয়ে যায়। ইব্রাহিম যাওয়ার আগে রকির দিকে তাকিয়ে রহস্যময় মুচকি হাসি দেয়। রকি সিগারেটটা ফেলে মিমকে জড়িয়ে ধরে, মিমাজকে বাধা দেয় না, সে নিজেও রকিকে জড়িয়ে ধরে। সবকিছু তো শেষ, এবার ছেড়ে দাও মাস্তানি করা। আরে আমি মাস্তান নই, আমি হচ্ছি মনস্টার। আমার সাথে ডায়লগ বাজি করা হচ্ছে? তোমার সাথে করব না তো কার সাথে করব? পাঠকদের সাথে করবে। তাহলে তো আবারও আমাকে মাফিয়া নিয়ে লিখতে হবে। ইশ, লাগবে না, তুমি আমার সাথেই ডায়লগ বাজি করবে। তোমাকে আমি আর মাফিয়া নিয়ে গল্প লিখতে দিব না, এইবার থেকে তুমি রোমান্টিক গল্প লিখবে। এখানে হাত দেওয়া, ওখানে পাপ্পি দেওয়া, ওগুলো টেপাটেপি করা, এগুলো লিখবো নাকি? ইশ শয়তান, এগুলো লিখবে কেন? ভালো কিছু লিখবে যেটা পড়ে সবাই সন্তুষ্ট হয়। এখন চলো এখান থেকে, নয়তো বিয়ের আগেই সব হয়ে যাবে। মানে? তুমি সেটা বুঝবে না। বুঝিয়ে বললেই বুঝবো। বাসর রাতে অবশ্যই তোমাকে বুঝাবো, কিন্তু এখন নয়। মিমকে আর কিছু বলতে না দিয়ে রকি কোলে তুলে নেয় মিমকে, মিম রকির গলে জড়িয়ে ধরে। দুজন রওনা দেয় অন্ধকারে দূর অজানায়, যেখানে থাকবে না কোনো খুন খারাপি, খারাপ মানুষের অভিযান, থাকবে শুধু ভালো মানুষ দিয়ে পূর্ণ এক শহর, যেখানে লেখা হবে রকি আর মিমের ভালোবাসায় এক সম্পূর্ণ গল্প। সমাপ্ত।